দুর্মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। পাত্রপক্ষের সামনে বসে আছি আমি, আর আমার সামনে বসে আছে তাসিম, আমার প্রাক্তন। একটু আগে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। 1 বছর আগে তার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিই আমি। সে সেদিন আমায় আটকায়নি, শুধু একটা কথাই বলেছিল, একদিন তোমাকে আমার কাছেই ফিরতে হবে। আসসালামু আলাইকুম। কম বেশি আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশেরই একটি বিভাগ সিলেট, যার প্রায় 90% এখন বন্যার পানির নিচে ডুবে আছে। আর এই অসহায় বন্যার্ত সিলেটবাসীদের না আছে আজ দুমুঠো খাবারের ব্যবস্থা করার কোনো উপায়, আর না আছে তাদের মাথা গোঁজার মতো কোনো ঠাঁই। আসুন, আপনি আমি জাতি কিংবা ভিন জাতি হয়ে নয়, দেশি কিংবা বিদেশি হয়ে নয়, একজন মানুষ হিসেবে এই অসহায় বন্যার্ত মানুষগুলোর জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমরা চাইলেই কিন্তু এই অসহায় বন্যার্ত মানুষগুলোর কিছু পরিবারের মধ্যে হলেও একবেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারি। তাই আমরা লাভ স্টোরি কমিউনিটি থেকে বেশ কিছু চ্যানেলের অ্যাডমিন, যেমন আপন ডায়েরি, সিয়াম এডিটিং, ওম্মে ডায়েরি, প্রেমের কথা, ফারুক ভয়েস, অ্যানকে ভয়েস অফিসিয়াল, এমনও বেশ কিছু ইউটিউব চ্যানেলের অ্যাডমিন একত্রিত হয়ে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব শীঘ্রই ফান্ড কালেক্ট করব, এবং এই ফান্ড কালেক্ট করে আমরা এই অসহায় বন্যার্ত মানুষগুলোর মাঝে ত্রাণ বিতরণ করব। তাই আসুন, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে, অর্থাৎ নিজ নিজ সামর্থ্য থেকে, যে যতটুকু পারি এই অসহায় মানুষগুলোর জন্য সাহায্য করি। তাই আমি চাচ্ছিলাম না যে শুধু আমরা অ্যাডমিনরা মিলে এটা করি, তাই আমি চাচ্ছিলাম যে আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্সরাও যদি এই উদ্যোগে অংশগ্রহণ নিতে চায় তাহলে তাদেরকে সুযোগটা দেওয়া উচিত। তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম। যদি আপনি সাহায্য করতে ইচ্ছুক থাকেন, দেখেন আজকে আপনার আমার কাছে 20, 50, 100, 200, 500 টাকার কোনো মূল্য নাও থাকতে পারে, কিন্তু আজ এই অসহায় বন্যার্ত মানুষগুলোর কাছে 10 টাকার মূল্য এখন লাখ টাকার চেয়েও বেশি। তাই আসুন, আমরা আমাদের নিজ নিজ সামর্থ্য থেকে একটু হলেও তাদেরকে সাহায্য করি। আর এদেরকে সাহায্য করার জন্য আমরা যে ফান্ড সিস্টেমটা তৈরি করেছি এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে বিকাশ, রকেট, নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া আছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার যে সাহায্য করতে যেটা চাচ্ছেন সেটা যে কোনো পরিমাণের অ্যামাউন্ট হতে পারে আপনি সেন্ড করে দিতে পারেন। আমরা খুব শীঘ্রই সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করব এবং লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি এখানে একটা টাকাও যদি আপনি ব্যয় করেন সেটাও আপনার সার্থক হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা কি জানেন, এই পৃথিবীতে যদি আপনি সর্বোচ্চ ভালো কাজটাও করেন তারপরও দেখবেন আপনার বিরুদ্ধে কিছু লোক থাকবেই। ঠিক তেমনি আমি যা যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটার পিছনে অনেকেই অনেক বাজে মতামত করতে পারে, হ্যাঁ, তবে আপনি দয়া করে বাজে মতামত জানিয়েন না। আপনি হয়তো যদি সাহায্য করতে নাই পারেন তাহলে অন্তত ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন, আপনি আপনার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করেন, তাহলে আপনার ধারায় হলেও তারা এই অসহায় মানুষগুলোকে একটু সাহায্য করতে পারবে। ভালো থাকবেন সবাই। মাথা নিচু করে বসে আছি আমি, কিন্তু তাও আমি স্পষ্ট বুঝতে পারছি তাসিন আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ওর এই হাসি আমার সহ্য হচ্ছে না। দেশে কি ছেলের অভাব পড়েছে যে আব্বু আম্মু ওর সাথেই আমার বিয়ে ঠিক করলো? যেভাবেই হোক এই বিয়ে আমাকে ভাঙতেই হবে, ওকে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। বারান্দায় দাঁড়িয়ে আছি আর আমার পাশে দাঁড়িয়ে আছে তাসিন। একটু আগে আমাদের আলাদা কথা বলার জন্য একটা রুমে পাঠানো হয়েছে, কিন্তু দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। কেমন একটা অস্বস্তি কাজ করছে আমার মধ্যে। হঠাৎ তাসিন বলে উঠল, দেখেছ আমার কথাটাই সত্যি হলো, আমার কাছেই তোমাকে আসতে হলো, নিজে থেকে না আসলেও এসেছ তো। আমি কিছু বলছি না, এখন ঠিক আমার কি বলা উচিত বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। আমি ঠিক এই দিনটারই অপেক্ষায় ছিলাম। যতটা না কষ্ট তুমি আমাকে দিয়েছিলে তার থেকে শত গুণ বেশি কষ্ট আমি তোমাকে দিব, শুধু একবার বিয়েটা হতে দাও। আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা আমাকে সাফ জানিয়ে দিয়েছে আমাকে এই বিয়েটা করতেই হবে, না হলে তারা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিবে। এই কথা শুনে আমি চুপসে যাই, কোনো সন্তানই এটা চাইবে না, তাই আমিও আর কথা বাড়াই না। এর আগে 5টা বিয়ে ভেঙেছি, ছেলে পছন্দ হয়নি বলে বিয়ে ভেঙে দিয়েছি, কিন্তু কয়েকটা ছেলে বেশ সুদর্শনও ছিল, তাও আমি না করে দিয়েছি। কেন দিয়েছি জানি না, এইবার তাই কোনোভাবেই আব্বু আম্মু আমার কথা শুনছে না। তাদের নাকি তাসিনকে বেশ পছন্দ হয়েছে,
পছন্দ হওয়ারও কথা। একটা ছেলের মধ্যে যা যা গুণ থাকা দরকার তার প্রায় সব কয়টা গুণই তার মধ্যে আছে। ভার্সিটির ক্যান্টিনে বসে আছি আমি আর আমার পাশে ফারিয়া হা করে আমার দিকে তাকিয়ে আছে। তার এভাবে হা করে তাকিয়ে থাকার কারণ হলো সে আমার আর তাসিনের বিয়ের ব্যাপারটা শুনে অবাকের চরম পর্যায়ে। তনু, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, প্লিজ সব ক্লিয়ার কর। মানে সিরিয়াসলি, ভাইয়ের সাথেই তার বিয়েটা হচ্ছে নাকি তুই মজা করছিস আমার সাথে? আমি কিছুটা গম্ভীর স্বরে বললাম, তোর সাথে আমার মজা করে লাভটা কি? আর আমার কথা শুনে কি তোর মনে হচ্ছে আমি মজার মুডে আছি? তা ঠিক, যাক ভালোই হয়েছে, অবশেষে তোর বিয়েটা তো হচ্ছে। আমার কতদিনের ইচ্ছা ছিল তোর বিয়ে খাবো, আর জানিস তো তাহসিন ভাইয়া তোকে খুব ভালোবাসে। আমি ফারিয়ার দিকে রাগি চোখে তাকাতেই ও চুপসে গেল। বিকেলে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, কে ফোন করতে পারে? এসব চিন্তা করতে করতে একরাশ বিরক্ত নিয়ে এই ফোনটা রিসিভ করি। আসসালামু আলাইকুম, কে? এখন কি নাম্বারটাও ভুলে গেছো? আমার আর বুঝতে বাকি রইল না কে। তাড়াতাড়ি নাম্বারটা দেখলাম, হ্যাঁ এটা তাসিনের নাম্বার, আগের নাম্বারটাই, সেভ করা ছিল না বিধায় বুঝতে পারিনি। কি হলো, চুপ করে আছো কেন? বলো কেন ফোন করেছো? বউকে ফোন করার জন্য আবার কারণ লাগে নাকি? ওর মুখে বউ কথাটা শুনে একটু কেঁপে উঠলাম। আগের কথা মনে পড়ে গেল, আগে ও আমাকে এভাবেই বউ বলেই ডাকত। তখন খুব ভালো লাগলেও এখন কেন জানি আর লাগে না। দেখুন, আমাদের বিয়েটা কিন্তু এখনো হয়নি, সবে মাত্র ঠিক হয়েছে, তাই এখনই এসব বলার কোনো মানেই হয় না। আর এভাবে আমাকে ফোন দিবেন না, বাই বলে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিলাম। আর এইদিকে তনু ফোন রাখার পর তাসিন কিছুটা গম্ভীর হয়ে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর কি ভেবে বাঁকা একটা হাসি দিল, তারপর বলতে লাগলো, আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে তেজ আর তোমার থাকবে না। তাসিন আহমেদ কি জিনিস তখন বুঝবে তুমি, অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে, তার সব কয়টা তোমাকে গুনে গুনে ফেরত দিব। আমি জানি শয়তানটার মধ্যে অনেক শয়তানি জমা হয়ে আছে যা ও বিয়ের পর আমাকে দেখাবে। এতদিনের জমা রাগ পুষে রেখেছে, বিয়ের পর সব সুদে আসলে উসুল করবে, কিন্তু আমি এখন কি করব? আমার কথা তো কেউই শুনছে না, আর ও যেভাবে আব্বু আম্মুকে পটিয়ে ফেলেছে, এখন আমি যাই বলি আমার কথা তারা বিশ্বাস করবে না। আমার সাথেই এমনটা হওয়ার ছিল, কেন যে ওর সাথে রিলেশন করতে গিয়েছিলাম। কাল আমার গায়ে হলুদ, কোনোভাবেই আমি বিয়েটা আটকাতে পারিনি, তাই নিয়তির উপরে সব কিছু ছেড়ে দিয়েছি। যা আছে কপালে তাই হবে, বাসায় মেহমান আসা শুরু করে দিয়েছে, সবাই খুব ব্যস্ত। ফারিয়াও সাজুগুজু করে এসে হাজির হয়েছে, ওকে একদিন আগেই আসতে বলছি। আমার একা একা ভালো লাগছে না তাই, কিন্তু তার কোনো পাত্তাই নাই, কই কই ঘুরে বেড়াচ্ছে কে জানে, আর এদিকে আমার দম বন্ধ হওয়ার অবস্থা। আম্মু বলছে চুপ করে নিজের রুমে বসে থাকতে, একদম ছটফট করতে না করছে। বাড়ি ভর্তি মানুষজন তাই চুপ করে থাকতে বলেছে, না হলে মানুষ নানান কথা বলবে, এই কথা বলে রেখে গেছে আমাকে, তাই আমিও কিছু করতে পারছি না। একটু পরপর মানুষজন এসে আমাকে দেখে যাচ্ছে, এত দেখার কি আছে এটাই বুঝি না আমি, এর আগেও তো দেখছে আমাকে, তাহলে আবার এইভাবে দেখার কি আছে? সংসেজে বসে আছি স্টেজে, আত্মীয় স্বজনরা এক একজন করে এসে হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। খুব বিরক্ত লাগছে, এইভাবে আর বসে থাকতে পারছি না। শয়তান তাসিনটা আর মাথা ফাটাতে ইচ্ছা করছে আমার, কি দরকার ছিল বিয়েটা করার? আরে ফারিয়াকে সে কখন বললাম আমার রুম থেকে একটু ফোনটা এনে দে, এখনো বান্দরটার আসার নাম নাই। আসবে কেমন করে, সে তো এখন সেলফি তোলায় বিজি, আর বিয়ে বাড়ি বলে কথা কত ছেলে আছে তাদের সাথে, প্রমাণ করতে হবে তো সে কত বড় একটা বান্দরনি। উফ, আর এসব সহ্য করা যাচ্ছে না, মানুষ যেন শেষই হচ্ছে না, আম্মুটাও যে কোথায় কে জানে। অবশেষে ফারিয়া আমার ফোনটা নিয়ে আসলো, ফোনটা হাতে নিয়ে ওকে কয়েকটা ঝাড়ি দিলাম আর জোর করে পাশে বসিয়ে রাখলাম। রাত 11টায় অনুষ্ঠান শেষ হলো, রুমে এসে সব খুলতে শুরু করলাম, পুরাই ফুলের দোকান মনে হচ্ছে নিজেকে। আয়নার সামনে গিয়ে নিজেকে নিজে দেখেই ভয় পেয়ে গেলাম, কেমন ভূতের মতো লাগছে আমাকে, হায় আল্লাহ
এত মেকআপ কেউ দেয়, এই জন্যই পার্লারে সাজতে ইচ্ছা করে না। ফারিয়াকে দিয়ে চুলের ক্লিপগুলো খোলাচ্ছি আর আমি মেকআপ তুলছি। বেচারা ঘুমে তাকাতে পারছে না, তাও জোর করে বসিয়ে দিয়েছি। রাত একটা বেজে গেছে এসব করতে করতে। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, আমার পাশে ফারিয়াও নাক ডেকে ঘুমাচ্ছে। এত ঘুম কই থেকে আসে ওর আল্লাহই জানে। কাল আমার বিয়ে, কই আমার সাথে একটু কথা বলবে, একটু সান্ত্বনা দিবে, তা না, সে নাক ডেকে ঘুমাচ্ছে। কই, আমার তো ঘুম আসছে না, আমার তো ঘুম হারাম হয়ে গেছে। কাল কি হবে এসব ভাবতেই ঘুম আমার উড়ে গেছে। না জানি কি অপেক্ষা করছে আমার জন্যে। সকালের এক টুকরো রোদ চোখে পড়তে এই ঘুমটা ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখি ফারিয়া এখনো ঘুমোচ্ছে। সত্যি মেয়েটা খুবই ঘুম পাগলা। উঠে বসলাম। আজকে যে আমার বিয়ে ব্যাপারটা আমি ভুলেই গেছি। বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম সবাই বিয়ের তোড়ছোড় করছে। এতক্ষণে আমার হুঁশ ফিরে, মনটা খারাপ হয়ে গেল। সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভেবেই বুকটা কষ্টে ফেটে যাচ্ছে আমার। আম্মুকে দেখে বোঝা যাচ্ছে সে এই মুহূর্তে খুব রেগে আছে, কিন্তু রাগের কারণটা বুঝতে পারছি না। আমি গিয়ে পিছন থেকে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু এক ঝটকায় আমাকে ছাড়িয়ে নিয়ে বলল, ছাড় ছাড়, এখন আর এত ঢং করতে হবে না। কয়টা বাচ্চা দেখেছিস? তোর মা থেকে কিছুই নেই, আজ তোর বিয়ে, আর তুই এত বেলা অব্দি ঘুমিয়েছিলি। এখনই যা, ফ্রেশ হয়ে, একটু পর পার্লার থেকে লোক আসবে সাজাতে, যা তাড়াতাড়ি। এ কি আমার মা নাকি অন্য কেউ, আমি বুঝতে পারছি না। আজকের দিনে এমন ব্যবহার কেউ করে? আম্মু, আজকে তো আমি চলেই যাব, তুমি আজকের দিনও আমাকে রাগারাগি করছো। তো কি করব, যা যা, জ্বালাস না, এমনিতে অনেক কাজ বাকি, একা হাতে আর কত কাজ করব। কাজের মহিলার কোনো খবর নাই, কালকে বলে দিলাম আজকে সকাল সকাল চলে আসতে, এখনো তার আসার নাম নাই। এসব বলতে বলতে আম্মু চলে গেল আর আমি হা করে দাঁড়িয়ে রইলাম। এদের দেখি আমার জন্য কোনো মায়াই নাই, যেন আমি চলে গেলে এরা বাঁচে। ঠিক আছে, যাব চলে, আর আসবো না, তখন বুঝবে। একটু আগে পার্লারের লোকজন এসে আমাকে ভূত সাজিয়ে চলে গেছে। এত করে বললাম যে কম মেকআপ দিতে, কিন্তু না, তাদের মতে বিয়ের দিন কোনেকে একটু ভারী মেকআপ দিতে হয়, নাহলে বউ বউ মনে হয় না। চত্বসব এমনভাবে সাজিয়েছে যে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। ফারিয়া আজকে শাড়ি পরেছে, ওকে দেখতে খুব মিষ্টি লাগছে। ও এমনিতেই সুন্দর, সাজার ফলে আরো সুন্দর লাগছে। আমাকেও নাকি আজ সুন্দর লাগছে সবাই বলছে, কিন্তু আমার তো তেমনটা মনে হচ্ছে না। আমি ভাবছি আমাকে দেখে তাসিন আবার উল্টো দৌড় না দেয়। দিলে অবশ্য মন্দ হবে না, ভালোই হবে, বিয়েটা আর হবে না। রুমে বসে আছি, হঠাৎ বাইরে থেকে সবাই চেঁচিয়ে বলে উঠল, বর এসে গেছে। ওই মুহূর্তে আমার ভেতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। পাশে ফারিয়া ছিল, ওকে পাঠিয়ে দিলাম তাসিনের একটা ছবি তুলে আনতে। কেন জানি ওকে বর বেশে কেমন লাগছে সেটা খুব দেখতে ইচ্ছে করছে। একটু পর ফারিয়া আসলো, ওর হাত থেকে ফোনটা নিয়ে তাসিনের পিকটা দেখতে লাগলাম। বাহ, খুব সুন্দর লাগছে ওকে আজকে, মনে হচ্ছে কোনো রাজকুমার। শেরওয়ানিতে বেশ মানিয়েছে ওকে। কেন জানি ওর থেকে আজ চোখ সরাতে পারছি না, খালি তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। ছবিতেই এত সুন্দর, না জানি সামনাসামনি কত সুন্দর লাগে। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কবুল বলার সময় খুব কান্না পাচ্ছিল, বুকটা ফেটে যাচ্ছিল আমার, কিছুতেই মন মানছিল না আমার। জানি না কি আছে কপালে, বিদায়ের সময় আব্বু আম্মুকে জড়িয়ে ধরে খুব কান্না করেছি। এই মানুষগুলো যতই রাগারাগি করুক না কেন, যতই রাগ দেখাক না কেন, আমি জানি তারা ঠিক কতটা ভালোবাসে আমাকে। সব মা বাবারাই তার সন্তানকে খুব ভালোবাসে, কিন্তু আমরা কেউ কেউ তাদের এই ভালোবাসা বুঝি না। আমি কখনো আমার আব্বুকে কান্না করতে দেখিনি, কিন্তু আজ আমি তার চোখে স্পষ্ট পানি দেখেছি। সত্যি সে ছোটবেলা থেকে মানুষ করে বড় করে তুলে যখন মেয়েকে অন্যের ঘরে পাঠাতে হয়, সেই কষ্ট কোনো বাবাই সহ্য করতে পারে না। না চাইতেও তার চোখে পানি চলে আসে। আম্মু তো কান্না করতে করতে জ্ঞান হারিয়েছে, তাই তাকে ঘরে নিয়ে গেছে। এই অবস্থায় আমার আম্মুকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আব্বু জোর করে আমাকে গাড়িতে তুলে দিল আর চিন্তা করতে মানা করলো। তারপর তাসিনের হাত ধরে আব্বু বলল, বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো, ওকে একটু ভালোবেসে আগলে রেখো, অনেক ভরসা করে ওকে তোমার হাতে তুলে দিয়েছি। ও একটু চঞ্চল স্বভাবের, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, তাই শাসন করো, না হলে আবার মাথায় উঠে যাবে। আবু,
আপনি চিন্তা করবেন না, ও আমার কাছে খুব ভালো থাকবে, কোনো অভিযোগ করার জায়গা রাখবো না আমি। আপনি আমার উপর ভরসা রাখেন আর নিজেদের খেয়াল রাখবেন। আব্বুর মুখে হাসি ফুটে উঠল, সে আজ খুব নিশ্চিন্ত এমন একজনের হাতে নিজের একমাত্র মেয়েকে তুলে দিতে পেরে। বাসর ঘরে বসে আছি, রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সারা রুমে ফুলের গন্ধে মো মো করছে, এমন একটা পরিবেশ যে কারো মন ভালো করার জন্য যথেষ্ট। কিন্তু আমার বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে, খুব ভয় কাজ করছে। এই দিনটা নিয়ে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে, আমারও ছিল, অন্য কারো সাথে বিয়ে হলে হয়তো এতটা ভয় কাজ করতো না যতটা তাসিনকে বিয়ে করে করছে। জানি না শয়তানটা কী পরিকল্পনা করে রাখছে আজকে রাতের জন্যে। অনেকক্ষণ যাবত বসে আছি, কিন্তু তাসিনের আসার নাম নেই। সারাদিন যা ধকল গেল, এখন খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমের প্রয়োজন, কিন্তু ঘুমোতেও পারছি না। অবশেষে সব কিছু সমাপ্তি ঘটিয়ে তাসিন রুমে প্রবেশ করল, আর এইদিকে আমার হৃৎপিণ্ডটা ঢোল বাজানো শুরু করেছে। কি একটা অস্বস্তিকর পরিবেশ, আমি মাথা নিচু করে বসে আছি আর ভাবছি এখন আমার সাথে কি হতে পারে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তাসিন আমার পাশে এসে থপ করে বিছানায় উল্টো করে মুখ করে শুয়ে পড়ল। আমি একদম বোকা বনে গেলাম, এটা কি হলো, তাসিন এত শান্ত কেন? আমি তো কত কিছুই না ভাবছিলাম, কিন্তু এমনটাও আশা করিনি। নাকি এটা ঝড়ের পূর্বাভাস, কিছুই বুঝতে পারছি না ওর মনে ঠিক কি চলছে। আচ্ছা, ওকে পুরনো কথা ভুলে আবার সব কিছু নতুন করে শুরু করতে চাচ্ছে। হঠাৎ আমার ভাবনার মধ্যে ছেদ ঘটিয়ে তাসিন আমার হাতটা টান দিয়ে ওর বুকের উপর ফেলে দিয়ে তারপর বুকের সাথে জাপটে ধরে বলে, এত চিন্তিত হওয়ার কিছু নেই, যাও ঘুমিয়ে পড়, গুড নাইট। কপালে আলতো একটা চুমু দিয়ে আমাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে আবার পাশে ফিরে শুয়ে পড়ে তাসিন, আর আমি থম মেরে বসে রইলাম। কি ঘটলো আমার সাথে কিছুই বুঝতে পারলাম না। মুখের উপর কিছু পড়াতে ঘুম ছেড়ে তাড়াতাড়ি উঠে বসলাম, মুখে হাত দিয়ে মনে হলো তরল কিছু, পরে বুঝতে পারলাম পানি। কিন্তু পানিটা কে দিল মুখে? সামনে তাকিয়ে দেখি তাসিন তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর তার হাতে পানির গ্লাস। বুঝতে আর বাকি রইল না গাছটা কে করেছে। আমি ব্রু কুচকে জিজ্ঞেস করলাম, এটা কি হলো? সে আমার কথার কোনো পাত্তা না দিয়ে বলে উঠল, যাও উজু করে আসো, নামাজ পড়বো। ভালো কথা, ডাকলেই তো উঠে যেতাম, পানি দেওয়ার কি দরকার ছিল? ডেকেছিলাম উঠোনি, এখন আর একটা কথা বললে, ওই যে ওয়াশরুমে এক বালতি পানি রেখে দিয়েছি সেটা এনে পুরোটা তোমার মাথায় ঢেলে দিব, নাও গো। আমি আর কোনো কথা না বলে এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিলাম। ওখানে আর এক মুহূর্ত থাকলে শয়তানটা সত্যি সত্যি বালতির পুরো পানি আমার মাথায় ঢেলে দিত, ওকে দিয়ে বিশ্বাস নেই। চুপচাপ উজু করে বের হয়ে এলাম, এসে দেখি সে সব কিছু রেডি করে বসে আছে। আমাকে বের হতে দেখেই উঠে দাঁড়িয়ে জায়নামাজ দুটো পাশাপাশি বিছিয়ে আমাকে ইশারায় তার পাশে দাঁড়াতে বলল। আমিও কোনো কথা না বলে চুপচাপ তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। নামাজ আদায় শেষ করে মনে একটা শান্তি অনুভব করলাম। স্বামী স্ত্রী একসাথে প্রথম নামাজ আদায় করতে পেরে কেমন একটা অদ্ভুত ফিলিংস অনুভব করছি, যা এর আগে কখনো করিনি। সবাই কি এরকম ফিলিংস অনুভব করে? ভোরে ডাকার ফলে ঘুমটা পরিপূর্ণ হয়নি, তাই ভাবলাম আর কিছুক্ষণ ঘুমিয়ে নেই, ঘুম ভালোভাবে না হলে আবার আমার মাথা ব্যথা শুরু হয়। কিন্তু কোনো একজনের এটা সহ্য হলো না। আমাকে শুতে দেখে তাসিন বলে উঠল, এক কাপ কফি বানিয়ে আনো তো, সকালে আবার কফি না খেলে আমার শরীর চাঙ্গা হয় না। খাবেন, ভালো কথা, আমাকে কেন বলছেন, নিজে তো বানিয়ে খেতে পারেন, আল্লাহ তো আপনার হাত পা সবই দিয়েছে। আমি তোমার কাছে কিছু শুনতে চাইনি, যেটা বলেছি সেটা করো, যাও কুইক। পারবো না আমি, আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আপনার খেতে ইচ্ছে হলে নিজে বানিয়ে খান। হঠাৎ তাসিন আমার কাছে আসতে আসতে বলল, কি যেন বললে শুনতে পাইনি, আরো একটু বলো তো। ওকে এইভাবে আসতে দেখে এইবার আমার হাওয়া সব ফুস হয়ে গেল, ও একদম আমার কাছে এসে বলতে লাগলো, হ্যাঁ বলো, কি যেন বলছিলে, কি পারবে না তুমি, আবার একটু বলো তো, তখন ঠিক মতো শুনতে পাইনি। ও আমার এত কাছে আসাতে আমার দম বন্ধ হয়ে আসছে, না পারছি নড়তে, না পারছি সরে যেতে। কোনো রকম ওকে ধাক্কা দিয়ে
দৌড় দিতে যাব, তার আগেই তাসিন আমার হাতটা খপ করে ধরে ফেললো, এক টানে কাছে নিয়ে এসে বুকের সাথে চেপে ধরলো আর বলল, কই পালাচ্ছ? আর তো পালাতে পারবে না তুমি, অনেক পালিয়ে বেরিয়েছ, আর নয় এখন থেকে সব সময় আমার কাছেই থাকতে হবে তোমার, চাইলেও পালাতে পারবে না। তারপর হালকা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল নিজের থেকে আর বলল, এখন তাড়াতাড়ি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো, না হলে যেটা করতে চাচ্ছি না সেটা এখন করতে তুমি বাধ্য করবে। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম, কোনো রুমের ওখান থেকে কেটে পড়লাম। আর কিছু সময় ওখানে থাকলে না জানি কি করতে কি করে বসতো। কিচেনে এসে কফি বানাচ্ছি, পাশে আমার শাশুড়ি মা সকালের নাস্তা রেডি করছে। আমাকে প্রথম দিনই কিচেনে দেখে সে অবাক হয়ে গেল, কিছুতেই আমাকে কাজ করতে দিবে না সে। অবশেষে তাকে রাজি করিয়ে কফি বানাতে সক্ষম হয়েছি। ভাগ্যক্রমে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি, তারা দুজনেই খুব ভালো মানুষ আর আমাকেও নিজের মেয়ের মতোই দেখেন। কিন্তু তাদের ছেলে এমন বদ কেন হলো এটাই আমি বুঝতে পারছি না। আগেও আমাকে জ্বালিয়েছে, এখনো জ্বালাচ্ছে। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো, খুব কফি খাওয়ার শখ হয়েছে না তোর, দাঁড়া তোকে আজ আমার স্পেশাল কফি খাওয়াবো যা তুই জীবনেও ভুলতে পারবি না। ইচ্ছে মতো কফি গুলিয়ে একটা কাপে নিয়ে নিলাম, তার মধ্যে কোনো চিনি দেইনি, খুব মজা লাগছে এখন। এটা খাওয়ার পর ওর ফেসের কি অবস্থা হবে ভেবেই ফিক করে হেসে দিলাম, বেটা বুঝবে আজকে ঠেলা। আধ ঘন্টা যাবত ওয়াশরুমে গিয়ে মুখে চোখে পানি দিচ্ছি আর একটু পরপর কসলা কসলি করছি। আমার এই অবস্থা দেখে তাসিন হেসে কুটি কুটি। এই মুহূর্তে আমার ওর গলা চেপে মেরে ফেলতে ইচ্ছে করছে, শয়তান বেটা। এইদিকে আমার অবস্থা খারাপ আর ও সে কখন থেকে হেসেই চলেছে। চোখে মুখে পানি দিচ্ছি আর ওর গুষ্টি উদ্ধার করছি। একটু আগে আমি কফিটা নিয়ে রুমে গিয়ে দেখি বেটা ফোনের মধ্যে মুখ গুজে বসে আছে। আমাকে কফি আনতে দেখে ফোনটা রেখে আমার হাত থেকে কফির কাপটা হাতে নিল। আমিও এদিকে সেই খুশি, খুব আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি আমি। কিন্তু বেটা খাচ্ছে না কেন? আরে খা না, এত কি ভাবিস? যা ভাবার পরে ভাবিস, আগে খা। তোর ওই ফেসটা দেখার জন্য যে আমি উতলা হয়ে গেছি। কিন্তু আমার সব ভাবনার মধ্যে এক বালতি ঠান্ডা পানি ঢেলে তাসিন বলে উঠল, নাও কফিটা খাও। আমি থতমত খেয়ে বললাম, কেন, আমি কেন খাবো? আমি তো এটা তোমার জন্য বানিয়ে এনেছি, তুমিই খাও। বউকে না খাইয়ে নিজে কি করে খাই বলতো? তাই আগে তুমি খাবে, তারপর আমি খাবো। নাও এখন খাওয়া শুরু করো। আমি আসলে কফি খাই না। কি বলো, আমি যতদূর জানি তুমি তো কফি খুব পছন্দ করো, তাহলে মিথ্যে কেন বলছো? করতাম, এখন আর করি না। আপনি খেলে খান, না হলে আমি নিয়ে চলে যাচ্ছি। হঠাৎ তাসিন উঠে দাঁড়ালো, তারপর এক পা দুপা করে দরজার দিকে এগিয়ে গেল আর আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। এতক্ষণ যাও একটু সাহস ছিল তাসিনের দরজা আটকানো দেখে তা হাওয়া হয়ে গেল। তাসিন দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে আমার দিকে একটু একটু করে এগোতে লাগলো। আমিও একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ওকে এগোতে দেখেও আমি নড়তে পারছি না, মনে হচ্ছে কেউ পাটা শক্ত করে ধরে রেখেছে। কিন্তু তেমন কিছুই করল না, আমার পাশ ঘেঁষে গিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল আর আমার হাতে কফির কাপটা ধরিয়ে দিল। সেই ইশারায় আমাকে কফিটা খেতে বলছে, কিন্তু আমি খেতে নারাজ, কিছুতেই আমি খাবো না। কারণটা আমি খুব ভালো করেই জানি, পুরো কফির কৌটা ঢেলে দিয়েছি এতে আর না দিয়েছি কোনো চিনি। এটা খেলে কি হতে পারে তা বেশ বুঝতে পারছি। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এবার তাসিন কিছুটা ধমকে সুরেই বলে উঠল, তুমি কি খাবে নাকি, আমি অন্য কোনো স্টেপ নিব। ওর ধমকে আমি কিছুটা কেঁপে উঠলাম, তাড়াতাড়ি ভয়ে ভয়ে এক চুমুকে পুরো কফিটা খেয়ে ফেললাম। এতটা তেতো ছিল যে ওয়াক থু করতে করতে ওয়াশরুমে দৌড় দিলাম আর গিয়ে সোজা বমি করে দিলাম। এরপর থেকে চোখে মুখে পানি দিচ্ছি আর একটু পরপর কুলকুচি করছি, মুখ পুরো তেতো হয়ে গেছে। আমার এমন করুণ অবস্থা দেখে শয়তানটার হাসি থামছেই না। এখন খুবই ক্লান্ত লাগছে, মাথাটাও কেমন ঘুরাচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বেডে শুয়ে পড়লাম। যা অবস্থা হয়েছে এখন শরীর খুব দুর্বল লাগছে। বিছানায় গায়ে এলিয়ে দিতেই কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের মধ্যে টের পেলাম
কেউ একজন খুব যত্ন সহকারে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা খুব পরিচিত মনে হচ্ছে। হঠাৎ ঠোঁটে শীতল নরম কিছুর স্পর্শ অনুভব করলাম। এমন কিছু ঘটায় তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম, কিন্তু আশেপাশে কাউকে খুঁজে পেলাম না। কে ছিল ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। ইস, এত বেলা অবধি আমি ঘুমিয়েছিলাম। নতুন বৌমাকে এত বেলা অবধি ঘুমানো সাজে না, না জানি সবাই কি ভাবছে। ওই শয়তানটাও আমাকে একটু ডেকে দিতে পারলো না। এখন তাদের সামনে আমি দাঁড়াবো কিভাবে, এসব ভাবতেই লজ্জা লাগছে। আবার খুব খিদেও পেয়েছে, খিদে পেট চোচো করছে। হঠাৎ চোখ পড়ল বেডের পাশে একটা ছোট্ট টেবিলটায়, যেখানে খাবার রাখা। কিছু না ভেবে খাওয়া শুরু করে দিলাম। এতই খিদে পেয়েছে যে ভাবার সময় নাই। তনু বাচ্চাদের মতো করে খেয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না তার এভাবে খাওয়া দেখে কেউ একজন লুকে বিটবিট করে হাসছে। হ্যাঁ, সে তাসিন। তাসিন এতক্ষণ লুকে তনু কাণ্ড কারখানা দেখছিল, ওর এভাবে খাওয়া দেখে আর না এসে পারলই না। তারপর কিছু একটা ভেবে তাসিন গম্ভীর মুখে নিচে চলে গেল। কোন শাড়িটা পরবো কিছুতেই ঠিক করতে পারছি না। হঠাৎ চোখ গেল সোফার উপর একটা প্যাকেটের দিকে। প্যাকেটটা খুলে দেখি তার মধ্যে মেরুন রঙের খুব সুন্দর একটা শাড়ি। দেখেই পছন্দ হয়ে গেল। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে শাড়িটা গায়ে জড়িয়ে নিলাম। তারপর আয়নার সামনে গিয়ে সব ঠিক আছে কিনা দেখে মাথায় এক হাত খোমটা টেনে নিচে চলে এলাম। নিচে নেমে এসে দেখি ফাজিলটা খুব মনোযোগ সহকারে টিভি দেখছে। তরুকে নিচে নামতে দেখি তাসিনের চোখ যেন আটকে গেল। মেরুন রঙের শাড়িটা তরুকে কোনো এক অপশনের মতো লাগছে। আজ তার চোখ যেন তনুর উপর থেকে সরতেই যাচ্ছে না। বিয়ের পর নাকি মেয়েরা আরও সুন্দর হয়ে যায়, তার প্রমাণ আজ তাসিন হাতে নাতে পেয়েছে। সে নেশাগ্রস্ত চোখে তনুর দিকে তাকিয়ে আছে। সে যেন এভাবে তনুর মাঝে হারিয়ে যেতে চায়। তাসিনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে একটা ভেংচি কেটে কিচেনের দিকে হাঁটা দিলাম। এতক্ষণে তাসিনের ঘোর কাটলো। এরপর একটু মুচকি হেসে আবার টিভি দেখায় মনোযোগ দিল। এক ঘন্টা যাবৎ ড্রয়িং রুমে বসে আছি, মেজাজ খুবই খারাপ এই মুহূর্তে। পাশে তাসিন বসা, সামনে টিভি চলছে, কি ছাতার মাথা দেখছে, সরি দেখছে না, চালিয়ে বসে আছে। আর আপন মনে ফোন টিপছে, রিমোটটাও ধরতে দিচ্ছে না আমাকে, আবার উঠতেও দিচ্ছে না, উঠতে গেলেই হাত টেনে আবার বসিয়ে দিচ্ছে। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। এর কি আমাকে জ্বালানো ছাড়া আর কোনো কাজ নেই? রান্নাঘরেও যেতে পারছি না, শাশুড়ি মা বারণ করে দিয়েছে, শুনেছে আমার শরীর খারাপ তাই রেস্ট নিতে বলেছেন। এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ব, আর বসে থাকা সম্ভব হচ্ছে না। হাতটাও শক্ত করে ধরে রেখেছে, ছুটতেও পারছি না। এইবার কিছু একটা করতেই হবে, যেই ভাবে সেই কাজ। হাতটা মুখের সামনে এনে দিলাম জোরে সোরে একটা কামড় বসিয়ে। কামড় দেওয়ার ফলে তাসিন কিছুটা চিৎকার দিয়ে ওঠে। তাসিনের চিৎকার শুনে রান্নাঘর থেকে আমার শাশুড়ি মা আর রহিমা খালা দৌড়ে আসে। আর এইদিকে আমি হাত থেকে ছাড়া পেতেই দিলাম এক দৌড়। এদিকে তাসিনের মা আর রহিমা খালা এসে তাসিনকে হাজারটা প্রশ্ন শুরু করে দিল। সেভাবে কেন চিৎকার করলো, কিছু হয়েছে কি না, পড়ে গেছে কি না, ইত্যাদি ইত্যাদি। তাসিন কোনো রকম কথা এড়ানোর জন্য বলল, আমো তেমন কিছু না, ওই একটা বড় মশা হঠাৎ এমনভাবে হাতে কামড় দিল যে না চাইতেই চিৎকার দিয়ে ফেলেছি। কি বলছিস, কই দেখি দেখি। আহ আম্মু, তেমন কিছু হয়নি তো, তুমি শুধু শুধুই চিন্তা করছো। এবার রহিমা খালা বলে উঠল, বাপজান হাতটা দেখবার দাও, তেমন কিছু না হলে তো তুমি এমবাই চিল্লাইতা না, কোনো সাধারণ মশা হইলেও এমনি কামড়াইতো না। দেখাও হাতে কিছু লাগাই দিই, তাইলে পরে আর সমস্যা হইব না। আহ খালা, এবার তুমিও শুরু করলে। তারপর আর কি কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উপরে চলে গেল। তাসিনের মা আর রহিমা খালা তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার যার যার কাছে চলে গেল। তাসিন রুমে বসে রাগে ফুসছে। এই মুহূর্তে তনুকে সামনে পেলে সে চিবিয়েও খেয়ে ফেলতে পারে। কত বড় সাহস, আমাকে কামড় দিয়ে পালিয়েছে, পালিয়ে আর কতক্ষণ থাকবে, এখানে তো আসতেই হবে ওকে। তাসিনের বাবা রুমের সামনে দাঁড়িয়ে আছি। মানুষটা সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকে। বয়স বাড়ায় তাসিনকে ব্যবসার সকল দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। এখন তাসিনই ব্যবসার সকল দিক সামলায় আর তিনি সারা দিন বই নিয়ে পড়ে থাকেন।
বাসায় কে আসলো, কে গেল, কখন কি হলো তার কোনো খোঁজই সে জানে না। বইয়ের মধ্যে সারাদিন ডুব দিয়ে থাকে, বই এখন তার সব। দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠলাম, বাবা আসবো? আমার কথা শুনে বই থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে একটু হেসে বলে উঠলেন, বাবার রুমে আসতে আবার পারমিশন নিতে হয় নাকি রে পাগলি মেয়ে? আই ভিতরে আই। কিরে মা, এখন কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আপনাদের মতো বাবা মা থাকতে আর অসুবিধা কিসের? যাক মা, শান্তি পেলাম। চিন্তায় ছিলাম নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবি কিনা। শোন মা, আমাদের কখনো পর ভাবিস না, নিজের বাবা মাই মনে করিস। কোনো অসুবিধা হলে তোর এই বাবাকে বলবি, বুঝলি? জি বাবা। অনেকক্ষণ যাবত দরজার বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢোকার সাহস পাচ্ছি না। কিন্তু কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো, ভেতরে তো ঢুকতেই হবে, আর ঢোকার পর আমার সাথে কি হবে ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে। তখন কামড় দিয়ে দৌড় দিলাম, কিন্তু এর ফল কি হতে পারে তা ভাবিনি। রুমের ভেতরও অন্ধকার, ভেতরে আদৌ কেউ আছে কিনা জানি না। রুমে ঢুকবো কি ঢুকবো না এসব ভাবতে ভাবতেই হঠাৎই একজোড়া হাত আমাকে টেনে ভেতরে নিয়ে গেল আর দেওয়ালের সাথে চেপে ধরল। আমি ভয়ে আমার চোখ জোড়া বন্ধ করে দিলাম। বেশ বুঝতে পারছি কাজটা কার, ছুটার জন্য হাজারো চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু তার শক্তির কাছে আমি পেরে উঠছি না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। হঠাৎই ঠোঁটে কিছু একটা স্পর্শ পেলাম, তারপর আস্তে আস্তে ঠোঁট ছেড়ে গলায়, হঠাৎ গলায় ব্যথা অনুভব করলাম। শয়তান খাটাসটা খুব জোরে আমার গলায় কামড় বসিয়ে দিয়েছে, এতটাই জোরে যে আমি ব্যথায় আহ করে শব্দ করে উঠলাম। কিন্তু আর কিছু করতে পারলাম না। তার আগেই ও আমার মুখ চেপে ধরে আর আমার কানের কাছে ওর মুখটা এনে বলে, আর কখনো এমন কিছু করার সাহস দেখিও না, তাহলে তার পরিণতি হবে এর থেকেও ভয়ঙ্কর। ওর কথা বলার সময় ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ের উপর পড়ছিল, যার ফলে আমি বারবারই কেঁপে উঠছিলাম। কিন্তু ওর শেষ কথাটা শুনে আমার কাঁপাকাঁপি অফ হয়ে গেল, আমার ছটফটা নিয়েও অফ হয়ে গেল। কথাটা বলে ও আমাকে ছেড়ে বাইরে বেরিয়ে গেল আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। আয়নার সামনে দাঁড়িয়ে কামড়ের জায়গাটা দেখছি, ইস, একদম রক্ত জমাট বেঁধে গেছে, রাক্ষস একটা। এই মুহূর্তে আমার খুব কান্না পাচ্ছে, কেউ যদি এটা দেখে কি ভাববে, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আগের পাঁচটা বিয়ে না ভেঙে যদি তার মধ্যে থেকে একটারে বিয়ে করে নিতাম, তাহলে হয়তো এখন সুখে সংসার করতাম। আমার কপালটাই খারাপ। হঠাৎই ফোনটা বেজে উঠল, ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তারপর ফোনটা রিসিভ করে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে ব্যালকনির দিকে পা বাড়ালাম। ব্যালকনিটা খুব সুন্দর, একদম আমার মনের মতো, পাশে একটা দোলনাও আছে। তারপর দোলনায় বসে চারপাশের পরিবেশটা উপভোগ করতে লাগলাম। এতক্ষণ মন খারাপ থাকলেও আম্মুর সাথে কথা বলে এখন মনটা একদম ফ্রেশ লাগছে। চোখটা বন্ধ করে দোলনায় গা এলিয়ে দিলাম। হঠাৎ গানের শব্দে ঘুমটা ভেঙে গেল। ব্যালকনি থেকে উঠে রুমের দিকে পা বাড়াতে গিয়েও বাড়ালাম না, থেমে গেলাম। তাসিন গান গাইছে, হ্যাঁ তাসিন গান গাইছে। কতদিন পর ওর কণ্ঠে গান শুনলাম। বরাবরই ও ভালো গান গায়, যখন ওর মনটা ভীষণ খারাপ থাকে তখনই ওকে আমি গান গাইতে দেখেছি। তাহলে কি আজ ওর মন খারাপ? কিন্তু কেন? আচ্ছা, ও কি গানটা আমাকে ডেডিকেট করে গাইল? কেন যেন ওর গলায় গানটা শুনে মনটা ভালো হয়ে গেল, ওর উপর যত রাগ ছিল সব পানি হয়ে গেল। ওর গান গাওয়া শেষ হলে আমি রুমে প্রবেশ করলাম। আমাকে রুমে প্রবেশ করতে দেখে আমার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল তাসিন। আমাকে কিছু বলার সুযোগটুকুও দিল না। ও কি আমায় কখনো ক্ষমা করবে না? আমাকে কি কখনো আপন করে নিবে না? জানি ওর জায়গায় ও একদম ঠিক আছে, ওর জায়গায় আমি থাকলে আমিও একই কাজই করতাম। তাও যদি আমাকে একটাবার সুযোগ দিত, ভেবেই মনটা আবার খারাপ হয়ে গেল। আজ অনেক দিন পর ভার্সিটিতে এসেছি, বিয়ের ঝামেলায় আসতে পারিনি এতদিন। বিয়ের এক সপ্তাহ কেটে গেছে, এর মাঝে বাসায়ও গিয়েছিলাম একবার, একদিন থেকে চলে এসেছি। ভার্সিটি আসা নিয়েও নানা রকম কাহিনি হয়েছে আমার। গুণধর স্বামী আমাকে কিছুতেই ভার্সিটিতে আসতে দিবে না, সে চায় আমি বাসায় বসে পড়বো আর পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবো। কিন্তু আমার শ্বশুর মশাই তাকে সাফ জানিয়ে দিয়েছেন সে চায় আমি ভার্সিটি আসি, বাসায় বসে বসে বোর হব, তাই তার এই সিদ্ধান্ত নেওয়া। বিষয়টায় আমি বেজায় খুশি, আমিও মনে মনে এটাই চাইছিলাম।
তাসিন অবশ্য ব্যাপারটায় একদম খুশি না, কিন্তু বাবার উপর কিছু বলতেও পারেনি। ফারিয়া আমার পাশে মুখ ফুলিয়ে বসে আছে, কারণ আজ তাকে দেখতে আসবে। সে এই মুহূর্তে বিয়ে করতে চায় না। এই মুহূর্তে বললে ভুল হবে, সে আসলে বিয়েই করতে চায় না। তার ধারণা শাশুড়িরা খুব তৎচাল হয় আর তারা তাদের ছেলের বউদের উপর খুব অত্যাচার করে। ছোটবেলায় দাজ্জাল শাশুড়ি নামক একটা সিনেমা দেখার পর থেকে সে পণ করেছে সে জীবনে বিয়ে করবে না। বেশ বিরক্ত লাগছে আমার ফারিয়াকে। এতদিন পর এসেছে ভার্সিটিতে, কয়েকটু গল্প করবে তা না, এসেই নাকা কান্না শুরু করেছে। একটু রেগেই আমি বলে উঠলাম, তুই যদি এই মুহূর্তে তোর নাকা কান্না না থামাস তাহলে তোকে আমি ড্রেনের পানিতে চোবাব। আমার কথা শুনে ফারিয়া চুপ হয়ে গেল, কিন্তু ফেস দেখে বোঝা যাচ্ছে খুব কষ্টে কান্নাটা আটকে রেখেছে। শুক্রবার ছুটির দিন সবাই বাসায়, সকাল থেকে তাসিনের কোনো পাত্তা নেই, কই আছে কে জানে। এই বাসায় আসার পর আমার সারা দিন শুয়ে বসিয়ে কাটাতে হয়। মাঝে মাঝে জোর করে একটু মাকে রান্নার সময় সাহায্য করি, এই যা। রান্নাও ঠিক মতো পারি না, তাই সাহায্য ছাড়া আর বেশি কিছু করতেও পারি না। অনেকক্ষণ ধরে বসে আছি, তাই ভাবলাম একটু নিচে গিয়ে টিভি দেখি। নিচে নামার সময় খেয়াল করলাম ড্রয়িং রুমে একটা ছেলে বসে আছে, সাথে তাসিনও আছে। দুজনেই খুব হেসে হেসে কথা বলছে। পাশ থেকে দেখে ছেলেটাকে কেমন যেন চিনা মনে হলো। হঠাৎই ছেলেটা আমার দিকে ঘুরে তাকালো। এইবার চিনতে পারছি, এই সেই নাটের গুরু যার জন্য আমার আর তাসিনের সম্পর্কটা হয়েছিল, নীরব ভাইয়া, তাসিনের কলিজার বন্ধু বলতে গেলে। কিন্তু একে তো বিয়ের সময় দেখিনি, তখন কই ছিল। আমাকে দেখে এই নীরব ভাইয়া মুচকি হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম তুনু, তুকু ভাবি কেমন আছো? আর আমাকে চিনতে পারছো তো? তোরে আবার চিনবো না, তোর জন্যই তো আমার এই অবস্থা, সালাম ইচকা শয়তান, মনে মনে। তারপর একটু হেসে সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া ভালো আছি, আর আপনাকেও ভুলিনি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। তোমাদের বিয়ের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আসতে পারিনি, কাজে আটকে গিয়েছিলাম, তাই আজকে তোমাদের সাথে দেখা করতে আসলাম আর কি। উদ্ধার করছস, মনে মনে। জি ভালো করেছেন এসে, আমি খুব খুশি হয়েছি। তারপর আরও কিছুক্ষণ কথা বলে আবার উপরে চলে আসলাম। ওখানে থাকার থেকে নিজের রুমে চুপচাপ বসে থাকা ভালো। ছাদে দাঁড়িয়ে পুরনো দিনগুলোর কথা ভাবছি আর একা একাই হাসছি। নীরব ভাইয়া যে কি না, তার বন্ধুর প্রপোজাল নিয়ে আমার পিছে প্রায় এক মাসের মতো ঘুরঘুর করেছে। ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকা, কলেজ ছুটির পর ফলো করা, বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা, তার এইসব কাণ্ড কারখানায় প্রথমে আমি ভেবেছিলাম সে আমাকে পছন্দ করে, কিন্তু পরে আমার ধারণা ভুল প্রমাণিত হয়। সে তার বন্ধুর হয়ে আমার পিছে পিছে ঘুরঘুর করেছে, এও দেখার ছিল। প্রথম প্রথম ব্যাপারটায় বেশ বিরক্ত হলেও পরে বেশ মজাই পেতাম। তার ফেস দেখলে খুবই ভদ্র মনে হয়, চোখে চশমা, গোল গোল ফেস, চেহারার মধ্যে একটা কিউটনেস ভাব আছে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু পরে বুঝি ও আসলে একটা মিচকা শয়তান, আমাকে এক মাস একদম জ্বালিয়ে মেরেছে। শেষমেশে এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়ে যাই। এসব ভাবনার মধ্যেই হঠাৎ রাস্তার দিকে চোখ যায় ফুচকা। ফুচকা দেখেই জিভে জল চলে এলো, দৌড়ে নিজে নামতে যাব। আর তখনই মনে পড়ল, আমি তো আর এখন নিজের বাড়িতে নেই যে যখন ইচ্ছে হলো ছুটে চলে গেলাম বাইরে। শ্বশুর বাড়িতে বউদের এভাবে হুটহাট বাইরে যাওয়া সাজে না, যতই তারা ভালোবাসুক আমাকে, তাও এভাবে যাওয়া তারা মোটেও পছন্দ করবেন না। তাহলে কিভাবে খাবো? আমার যে খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তাসিনকে বলে দেখবো যদি ও এনে দেয়। তাসিনকে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না। আমি প্রায় ন্যাকা কান্না জুড়ে দিয়েছি, কিন্তু তাতেও তার মন গলছে না। এবার আমার সত্যি সত্যিই কান্না পাচ্ছে, প্লিজ তাসিন এনে দাও না, আমার খুব খেতে ইচ্ছে করছে, প্লিজ। ও তাসিন প্লিজ। তনু আমি এখন বিজি আছি, বিরক্ত কর না, যাও এখান থেকে। না আমি যাব না, তুমি আমাকে ফুচকা এনে দাও, না হলে আমি যাব না, প্লিজ তাসিন। এবার তাসিন বেশ রেগে গেল, তারপর আমাকে এক ধমক দিয়ে বলে উঠল, স্টপ তনু, দেখছো না আমি একটা কাজ করছি, আর এখনই তোমার ঘ্যান ঘ্যানানি শুরু হলো। তুমি এই মুহূর্তে এখান থেকে না গেলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওর কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধল। সামান্য একটু ফুচকাই তো খেতে চেয়েছিলাম, তার জন্য আমাকে এইভাবে বলল ও। খুব কষ্ট লাগছে, বুক ফেটে কান্না আসছে, চোখ থেকে দু ফোঁটা পানিও বেরিয়ে এলো। তারপর দৌড়ে ব্যালকনিতে চলে গেলাম। এই মুহূর্তে তাসিনকে আমার খুব নিষ্ঠুর মনে হচ্ছে।
সন্ধ্যা হয়ে গেছে, এখনো ব্যালকনিতে বসে আছি আমি আর চোখের পানি ফেলছি। হঠাৎই তাসিন কোথা থেকে এসে কিছু না বলেই আমাকে কোলে তুলে নিল। আমিও ক্রমাগত ছোটার চেষ্টা করছি আর নামিয়ে দিতে বলছি কোল থেকে, কিন্তু আমার কোনো কথায় ওর মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। ও আমাকে নিয়ে ছাদে চলে আসলো, তারপর নামিয়ে দিল। ওর থেকে ছাড়া পেয়ে চলে যেতে নিব, তখনই ও আমার হাতটা চেপে ধরল, তারপর আমাকে সামনের দিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। সামনে তাকিয়ে আমি রীতিমতো অবাক, শুধু অবাক না, অবাকের চরম পর্যায়ে। ঠাট্টায় হালকা লাইটিং করা, লাইটের আলোতে যা দেখতে পেলাম তাতে মনে হচ্ছে পুরো ফুচকার দোকান আমার সামনে আনা হয়েছে। এত ফুচকা একসাথে দেখে আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। আর কিছু না ভেবে তাড়াতাড়ি ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আগে থেকেই ফুচকাগুলো তৈরি করা ছিল, তাই আর কষ্ট করতে হয়নি। টপা টপ একের পর এক মুখে পুড়ে নিচ্ছি আমি। তাসিনকে একবারও খাওয়ার কথা জিজ্ঞেস করলাম না, নিজেই সব খেয়ে যাচ্ছি। ছাদে খোলা আকাশের নিচে বসে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। এদিকে তাসিন তনুর দিকে হা করে তাকিয়ে আছে। একটা মানুষ এত ফুচকা কি করে খেতে পারে সেটাই ভাবছে, আবার মুচকি মুচকি হাসছে ওর এভাবে খাওয়া দেখে। কেন জানি তোমার উপর রাগ করে থাকতে পারি না আমি তনু, কি মায়ায় জড়ালে কেউ আমায়। তোমাকে কিছু বলতে পারে আমি নিজেই তোমার থেকে বেশি কষ্ট পাই, হয়তো ভালোবাসি বলে। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা, এই জন্য তোমার উপর যত রাগই থাকুক না কেন, তোমাকে একটু কষ্ট পেতে দেখলেই আমার বুকটা ফেটে যায়। আমি যে তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই, কিন্তু আগের কথাগুলো মনে পড়লে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। কি দোষ করেছিলাম আমি যে তুমি আমায় ছেড়ে চলে গেলে? কত রাত নির্ঘুমে কাটিয়েছি আমি তার কোনো হিসেব নেই। তোমায় ছেড়ে থাকতে আমার কতটা কষ্ট হয়েছে তা যদি তুমি বুঝতে। তাসিন যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে তা আমি কখনো ভাবিনি। তাসিন যে এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছিল আমি তা খেয়ালই করিনি। ফুচকা সামনে দেখে গপ গপ করে খেয়েছি, আশেপাশের কিছুই খেয়াল করিনি। ও যে আমার খাওয়া দেখে এতক্ষণ হাসছিল তা বেশ বুঝতে পারছি, কিন্তু এখন আর রাগ লাগছে না, বরং ভালোই লাগছে। তারপর আমি হঠাৎই টুপ করে ওর গালে একটা টাইট কিস দিয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে এলাম। কেন জানি খুব লজ্জা লাগছে, তাই ওর সামনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আর বেচারা তাসিম তনুর এমন একটা কাজে ভেপাচাকা খেয়ে গেল, এটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। রাতে সবাই একসাথে ডিনার করছি, তাসিন আমার মুখোমুখি বসে আছে। ভাবলাম ওর সাথে একটু মজা করলে কেমন হয়। তারপর টেবিলের নিচ থেকে পা দিয়ে তাসিনের পায়ে স্লাইড করতে লাগলাম, কিন্তু এতে তাসিনের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন লক্ষ্য করলাম না। ও ওর মতো খেয়েই চলেছে, ব্যাপার কি। এদিকে আমার শাশুড়ি মা কেমন যেন একটু করে উঠছে একটু পরপর। যাক বাবা, যারে পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছি সে নড়ে না চড়ে না, আর এদিকে আমার শাশুড়ি মা তখন থেকে কেমন একটা করে চলেছে। ব্যাপারটা নিয়ে আর বেশি মাথা ঘামালাম না। তাসিনের ওপর ভীষণ রাগ লাগছে, ও একটা বার আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। এইবার কিছুটা রাগ নিয়ে ওর পায়ে ভীষণ জোরে একটা পাড়া দিয়ে বসলাম, আর তখনই আমার শাশুড়ি মা লাফিয়ে উঠলেন আর আহ করে শব্দ করে উঠলেন। সবাই এবার তার দিকে তাকিয়ে আছে, তার এইভাবে লাফিয়ে ওঠাতে সবাই একটু ভয় পেয়ে গেল। এইবার আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এতক্ষণ আমি তার পায়ে ছিঁছি, শেষ পর্যন্ত আমি কিনা আমার শাশুড়ি মায়ের না আর ভাবতে পারছি না। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, আমি একটাবার খেয়ালও করলাম না। মা কাউকে কিছু বলেনি, হয়তো সেও এই ব্যাপারটায় বেশ লজ্জা পেয়েছে, তাই আর মুখ খুললেন না। মশা কামড়িয়েছে বলেই বিষয়টা এড়িয়ে গেছেন। বাবা কথাটা বিশ্বাস করলেও তাসিনের মুখ দেখে মনে হলো সে একদমই বিশ্বাস করেনি। সে বেশ বুঝতে পারছে তার মা কিছু একটা লুকাচ্ছে, আর তারপরে তার নজর আমার উপর পড়ল। কেমন একটা সন্দেহের দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমিও স্বভাবস্বরূপ দৃষ্টিতে তাকে জোরপূর্বক একটু হেসে সে স্থান ত্যাগ করলাম। বেশিক্ষণ ওখানে থাকা আমার জন্য সেফ না, তাই কেটে পড়লাম। রাতে দুজন দুই দিকে মুখ করে শুয়ে আছি, হঠাৎ আমার শাড়ির নিচে উন্মুক্ত পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। বুঝতে পারলাম তাসিন,
সে আমার পেটে স্লাইড করতে করতে হঠাৎই আমার পেট খামচে ধরল, এতটাই জোরে যে আমার মনে হলো আমার মাংস উঠে যাবে। আমি চিৎকার করতে যাব, তার আগেই ও আমাকে ঘুরিয়ে নিজের দিকে করে আরেক হাত দিয়ে আমার চুলগুলো শক্ত করে ধরে আমার ঠোঁটজোড়া দখল করে নিল। তাসিন খুব জোরে আমার ঠোঁটগুলো কামড়ে ধরেছে, যার ফলে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে এলো। আমি ছোটার চেষ্টা করলাম না, কারণ আমি জানি ও শক্তির কাছে আমি পেরে উঠব না। তাই চোখগুলো খিঁচে বন্ধ করে নিলাম আর চোখের পানি ফেলতে লাগলাম। প্রায় 10 মিনিট ইচ্ছা মতো নিজের কাজ হাসিল করে তাসিন আমায় ছেড়ে দিল আর উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল, আর আমি ওর থেকে ছাড়া পেয়ে হাঁপাতে লাগলাম। মনে হচ্ছে ঠোঁট থেকে রক্ত বেরিয়ে গেছে আর পেটের ওই জায়গাটাও জ্বলছে। তাসিনের হঠাৎ হঠাৎ এমন বিহেভিয়ার মানে আমি বুঝি না, কেন করে ও এমন? সন্ধ্যায় তো ঠিক ছিল, তাহলে এখন কি হলো ওর? আমাকে কষ্ট দিয়ে কি মজা পেল? ভাবতেই 2 গালে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে লাগলো। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে তাসিনকে দেখতে পেলাম না। ভালোই হয়েছে, ওকে আমার এখন দেখতেও ইচ্ছে করছে না। কাল রাতে যা করলো আমার সাথে শয়তান খাটাস একটা। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আমার পেটের ওই জায়গাটায় এখন আর ব্যথা করছে না। কি ব্যাপার? যেভাবে খামচি দিয়েছে তাতে তো এত তাড়াতাড়ি ব্যথা সারার কথা নয়। তাহলে আমি অনেক কি সব ভেবে যাচ্ছি, ব্যথা সারলেই তো ভালো, আমার এত গবেষণা করে কি লাভ? তারপর উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে হাত বুলাচ্ছি, জায়গাটায় রক্ত জমাট বেঁধে আছে। কুত্তা বিলাই হারামি, তোরে যতটা খারাপ ভাবছিলাম তুই তার থেকেও 1000 গুণ বেশি খারাপ। আজকের এই অবস্থায় ভার্সিটি যাওয়া যাবে না, সবাই আমাকে এইভাবে দেখলে নির্ঘাত হাসাহাসি করবে। শুয়ে শুয়ে ফোন টিপছি, অনেক দিন পর অনলাইনে আসলাম। এই কয়দিন আসার টাইম পাইনি, তাই অনেক মেসেজ নোটিফিকেশন জমা হয়ে রয়েছে। মেসেজ চেক করতে গিয়ে কিছু মেসেজ দেখে বেশ হাসি পাচ্ছে। আমি এতদিন অফলাইনে থাকায় কিছু মানুষ আমার বিরহে কাতর হয়ে পড়েছে। এখন যদি এরা জানতে পারে আমার বিয়ে হয়ে গেছে, তাহলে এদের কি হবে ভেবেই হাসি পাচ্ছে। হঠাৎই মনে হলো আমার ফোনটা হাওয়ায় ভাসছে। ভাসতে ভাসতে হঠাৎ টুপ করে ফ্লোরে পড়ে দ্বিখণ্ড হয়ে গেল। আমি বোকার মতো হা করে আমার ফোনের দিকে তাকিয়ে আছি, কি হলো কিছুই বুঝতে পারছি না। তারপর ভালোভাবে খেয়াল করে দেখি আমার সামনে তাসিন রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমাকে এখনই পানি ছাড়াই গিলে খাবে। কিন্তু ও এখন কোথা থেকে আসলো? ওর তো এখন অফিসে থাকার কথা। ওকে এভাবে দেখে শুকনো গলায় একটা ঢোক গিললাম। তাসিন রাগে ফুসতে ফুসতে চোখ মুখ শক্ত করে বলে উঠল, নির্লজ্জ মেয়ে, বিয়ে হয়ে গেছে অথচ এখনো পরপুরুষের সাথে ফুর্তি করা কমে না তোর। ওর এরূপ কথা শুনে আমি থমকে গেলাম। আমি তো কিছুই করিনি, জাস্ট মেসেজগুলোই দেখছিলাম, তার জন্য তাসিন আমাকে এভাবে বলল। মনটা খুব খারাপ, তাসিন তখন যা নয় তাই বলে আমাকে অপমান করেছে। ওর থেকে এমনটা আমি মোটেও এক্সপেক্ট করিনি। আমার ফোনটাও ভেঙে দিয়েছে, কোনো কিছু না শুনেই আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল। ওর মাথাটা একটুতেই গরম হয়ে যায়, এটাই সমস্যা। সেই যে আমার উপর রাগ করে বাইরে গিয়েছে, এখনও আসার নাম নেই তার। চিন্তা হচ্ছে খুব, কই গেল? রাত 11টা বেজে গেছে, এতক্ষণে তো ও বাইরে থাকে না। যতই রাগ থাকুক ওর উপর, কিন্তু সবার আগে ও আমার স্বামী। আর স্বামী যখন এত রাত অবধি বাইরে থাকে, তখন যে কোনো স্ত্রীরই চিন্তা হওয়ার কথা। ফোনও তো করতে পারছি না। এক রাশ চিন্তা নিয়েই নিচে নেমে এলাম। মা বাবা এতক্ষণ জেগেছিল, একটু আগে তাদের জোর করে ঘুমোতে পাঠিয়েছি। তাদের এই বয়সে এত চিন্তা করা উচিত না, তাই তাদের বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিয়েছি। দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছি, এক মুহূর্ত স্থির হয়ে বসে থাকতে পারছি না আমি। শেষমেশ কোনো উপায় না পেয়ে রহিমা খালাকে ডেকে তুললাম, সেও শুয়ে পড়েছিল। সারা দিন কাজ করে এখন একটু বিশ্রাম নেবে, তাও হলো না আমার জন্য। তার কাছ থেকে ফোনটা ধার চেয়ে তাসিনকে ফোন দিলাম, কিন্তু ওর ফোন অফ। এবার আমার চিন্তা দ্বিগুণ বেড়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না, চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। না চাইতেই নানা রকম খারাপ চিন্তা আমার মাথায় চলে এসেছে।
এইভাবেই সারা রাত আমার নির্ঘুম কেটে যায়। সারা রাত ওকে হাজারবার ফোন দিয়েছি আর প্রত্যেকবারই নিরাশ হয়েছি। অবশেষে সকালে তাসিন বাসায় ফিরে। ওর চেহারা কেমন ফ্যাকাশে লাগছে, চোখগুলো ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো। ওকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেলাম, কিন্তু ওর চেহারার এই হাল দেখে চুপসে গেলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বললাম, সারা রাত কই ছিলে তুমি? কতটা টেনশনে ছিলাম। আমি? শুধু আমি না, বাসার সবাই। তার কোনো ধারণা আছে তোমার? কি এমন কাজে ব্যস্ত ছিলে যে একটা বার ফোন করার প্রয়োজন মনে করনি তুমি? তার উপর ফোনটাও বন্ধ করে রেখে দিয়েছিলে। সারা রাত আমার তোমার চিন্তায় কি অবস্থা হয়েছিল জানো তুমি? কিন্তু এর প্রতিউত্তরে তাসিম শুধু একটু মুচকি হাসলো, তারপর আমাকে পাশ কাটিয়ে উপরে চলে গেল। আমি যে এত কিছু জিজ্ঞেস করলাম তার উত্তর দেওয়ার প্রয়োজনটুকুও মনে করল না। আমি শুধু ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। শাওয়ার নিয়ে বের হয়ে শাড়ি পরছিলাম, কিন্তু কিছুতেই শাড়ির কুচি ঠিক করতে পারছি না। আজকে যেন শাড়িটাও আমার অবাধ্য হয়ে গেছে। এমনি সময় তো এমনটা হয় না, তবে আজ কেন হচ্ছে? শেষমেশ অনেকক্ষণ চেষ্টা করে কুচিটা ঠিক করতে পারলাম। তারপর যেই কুচিটা শাড়িতে গুঁজতে যাব, আর অমনি তাসিন কোথা থেকে হুট করে এসে টুপ করে আমার কুচিটা ধরে এলোমেলো করে আবার বাইরে চলে গেল। আমি পুরাই অবাক বনে গেলাম ওর কাজে। ওর কাজকর্মে আমি দিন দিন অবাকের শীর্ষে পৌঁছে যাচ্ছি, কিন্তু আজকে আমি আমার রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। রাগে আমার নিজের না ওর মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এত কষ্ট করে আমি কুচিটা ঠিক করলাম, আর ও এসে তাই এক নিমিষে লন্ডভন্ড করে দিয়ে চলে গেল। আজকে সবার জন্য নুডলস বানাচ্ছি, এই জিনিসটাই একটু রান্না করতে পারি আমি। এর আগে বাসায়ও কয়েকবার রান্না করেছি, সবাই ভালো বলেছে। তাসিনকেও একবার রান্না করে খাইয়েছিলাম যখন ওর সাথে রিলেশন ছিল। ও সেদিন খুব খুশি হয়েছিল আর অনেক প্রশংসাও করেছিল। আজকে সে সব কথা মনে পড়ে যাচ্ছে। সেদিন খেয়ে খুশি হলেও আজকে আর সেই সুযোগ আমি রাখবো না। রাগটা এখনো মাথায় ভর করে আছে। ওকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। রান্না শেষ করে সবার জন্য বাটিতে করে বেরিয়ে নিয়ে গেলাম। বাবা মা খেয়ে আমার অনেক প্রশংসা করলেন। তাসিন এখনো নুডলসটা মুখে তোলেনি, সে তার ফোনে মুখ গুজে আছে। তাকে এভাবে না খেয়ে ফোন টিপতে দেখে বাবা কিছুটা বিরক্ত হয়ে বলে উঠলেন, কি ব্যাপার তাসিন, তুমি খাচ্ছ না কেন? বৌমা কত কষ্ট করে আমাদের জন্য লুডোস রান্না করে এনেছে, আর তুমি সেটা না খেয়ে ফোনে মুখ গুজে আছো। এখনো ফোনটা রাখো বলছি, ফোন নিয়ে বসে থাকার অনেক সময় পাবে। এখন খাও আর বলো কেমন হয়েছে। বৌমা কত আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? তারপর তাসিন বাবার কথায় একরাশ বিরক্তিমাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে ফোনটা রেখে নুডলসের বাটিটা নিয়ে খাওয়া শুরু করলো। খাওয়ার কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ওর চোখ মুখ কেমন লাল টমেটোর মতো হয়ে যাচ্ছে। ও খাওয়া ছেড়ে কিছুক্ষণ বসে রইল। ওকে বসে থাকতে দেখে বাবা বললেন, কি ব্যাপার, খাচ্ছ না কেন, খেতে ভালো হয়নি? না বাবা, ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তাহলে বসে আছো কেন, খাও। তারপর গপ গপ করে পুরোটা খেয়ে হন হন করে উপরে চলে গেল, কাউকে কিছু না বলি। এদিকে আমি অনেক কষ্টে হাসি আটকে রেখেছি, ওর ফেসটা জাস্ট দেখার মতো ছিল। তখন রান্নাঘরে সবারটা বাড়ার পরে তাসিনের বাটিতে আমি ইচ্ছে করে অনেকটা মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিলাম, আর এই ঝাল খাওয়ার ফলে তাসিনের মুখটা লাল টমেটো হয়ে গিয়েছিল। উপরে এসে তাসিন ঝালে পাগলের মতো করছে, এত ঝাল খেয়ে তার অবস্থা কাহিল। নিচে বাবার কারণে কিছু বলতেও পারেনি, পুরোটা খেতে হয়েছে তাকে। এখন সে বুঝতে পারছে কত নুডলস কত ঝাল। রুবি পানিও নেই, তা পানিও পারছে না খেতে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আর সহ্য করতে না পারি নিজের চুল শক্ত করে চেপে ধরে মাথা নিচু করে বসে পড়ল। হঠাৎ তার সামনে একটা পানির বোতল দেখতে পেল, তারপর আর কিছু না ভেবে পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে পুরোটা পানি খেয়ে ফেলল। এবার যেন সে কিছুটা শান্তি পেল। তাসিনকে এভাবে ঝালে ছটফট করতে দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই পানির বোতলটা নিয়ে আসি। বেচারা পানি খেয়ে আমার দিকে রাগি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। আমি তো ভেবেছিলাম আবার কিছু একটা করবে, কিন্তু না, সে তেমন কিছুই করলো না। যাক,
ভালোই হয়েছে, বেঁচে গেছি আমি। ভার্সিটি থেকে মাত্র ক্লাস শেষ করে বের হয়েছি, এমন সময় আমার সামনে রিয়া এসে দাঁড়ালো। এই কচুটা অনেক দিন ধরে আমার পিছে ঘুরঘুর করে চলেছে, কোনোভাবে পিছ ছাড়াতে পারছি না, কিন্তু এখন এটা কি চায় আমার কাছে? এইভাবে পথই বা কেন আটকালো? ফারিয়াকেও দেখতে পাচ্ছি না, কই আছে কে জানে, ও থাকলে ভালো হতো। তারপর রিয়াদ বলে উঠল, তনু আমার তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু আমি তো নাই, এখন সামনে থেকে সরুন। প্লিজ তনু, আমি বেশিক্ষণ টাইম নিব না, জাস্ট কিছু কথা বলবো। কি বলবেন বলুন। এখানে না, চলো একটা রেস্টুরেন্টে বসি। প্লিজ না করো না, প্লিজ। এমনভাবে অনুরোধ করলো যে আমি না করতে পারলাম না, রাজি হয়ে গেলাম। ভার্সিটির পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে দুজন মুখোমুখি বসে আছে, দুজনই চুপ, কোনো কথা বলছি না। তারপর রিয়াদ বলে উঠল, তনু আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝলে না, বিয়ে করে ফেললে। তোমার বিয়ের কথা শুনে আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে জানতে পারি সত্যি তোমার বিয়ে হয়ে গেছে। বিশ্বাস করো খুব কষ্ট পেয়েছিলাম এই কথা শুনে, দুদিন ঘরে বন্দি ছিলাম আমি, তারপর নিজেকে সামলিয়ে নিয়েছি, নিয়তি যা ছিল তাই হয়েছে। তুমি আমার ছিল না, তাই তুমি আজ অন্য কারো। যাই হোক, এইসব শুনে হয়তো তোমার বিরক্ত লাগছে, তাই তোমায় কিছু বলতে চাচ্ছি না, যার জন্য এখানে আসা সেটাই বলি। আসলে আমি এখান থেকে চলে যাচ্ছি অস্ট্রেলিয়া, তাই শেষবারের মতো তোমার সাথে দেখা করতে আসলাম। আমি রিয়াদের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না, আজ ওর জন্যে আমার সত্যিই খারাপ লাগছে। রিয়াদ আবার বলে উঠল, চুপ করে আছো কেন তুমি, কিছু তো বলো। আচ্ছা বাদ দাও, বলো কি খাবে। আমি কিছু খাবো না। প্লিজ তনু আমাকে বন্ধু ভেবে আজকের দিন অন্তত কিছু অর্ডার করো, আমার ভালো লাগবে, চলে যাওয়ার আগে একটু এতটুকু ইচ্ছা অন্তত রাখো। আমি পড়ে গেলাম মহাবিপদে, কি জ্বালায় পড়লাম, ইস, এখন যদি কেউ আমাকে এর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেত। রিয়াদের জোরাজোরিতে শেষমেশ কফি অর্ডার করলাম, তারপর কফিতে যেই মুখ দিব তখনই কেউ একজন ঝড়ের গতিতে এসে আমার হাত শক্ত করে চেপে ধরে আবার ঝড়ের গতিতে আমাকে নিয়ে চলে গেল। ব্যাপারটা এতটাই দ্রুত হয়েছে যে না পারলাম আমি বুঝতে, আর না রিয়াদ, সে এখনো হা করে বসে আছে, ঠিক কি হলো তা বোঝার চেষ্টা করছে হয়তো। তাসিন চোখ মুখ শক্ত করে আমার সামনে বসে আছে, আর আমি তার অপর পাশে বসে আছি। তাসিন আমাকে টেনে নিয়ে এসেছিল, সেখান থেকে টেনে এনে আর একটা রেস্টুরেন্টে ঢুকে এক গাদা খাবার অর্ডার করে। ও আমার সাথে কোনো কথা বলছে না, কিন্তু ওর ফেস দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে ও খুব রেগে আছে। তাই আমিও কিছু বলছি না, কিছু বলতে গেলে দেখা গেল উল্টো ফেসে গেলাম। কিন্তু এত খাবার ও কেন অর্ডার করলো? অবশেষে নিরাপত্তা ভেদ করে তাসিন বলে উঠল, শুরু করো। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি শুরু করব? খাওয়া শুরু করো, এখানে যা যা খাবার আছে সব খাবে, এবার শুরু করো। মানে কি বলছেন আপনি, আমি একা একা এই সব খাবার খাবো? হ্যাঁ তুমি, এক কথা আমার বারবার বলা পছন্দ না, তাই আর কথা না বাড়িয়ে শুরু করো। খুব শখ না তোমার ছেলেদের সাথে রেস্টুরেন্টে গিয়ে খাবার? নাও আজকে তোমার সেই উৎসটা আমি পূরণ করে দিচ্ছি, আজকে এই সব খাবার খাবে, তারপর এখান থেকে উঠবে, তার আগে না। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, তারপর ও শুকনো গলায় বারবার ঠোক গিলছি আমি। দেখুন আমি তো আর কিছু বলতে পারলাম না, তার আগেই তাসিন আমাকে এক ধমকে থামিয়ে দিল আর চুপচাপ খেতে বলল। ওর রাগি চেহারা দেখে আর কিছু বলতে পারলাম না, এক প্রকার বাধ্য হয়ে খাওয়া শুরু করলাম। বিছানায় একবার শুচ্ছি তো একবার উঠছি, কোনোভাবেই স্থির থাকতে পারছি না। এত খাবার একসাথে খেলে যে কারো অবস্থাই এমন হবে, মনে হচ্ছে আমি আজকে মরেই যাব। গলা অবধি গিলিয়েছে আজকে, পেট আমার ফেটে যাওয়ার উপক্রম। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তাসিন কিভাবে জানলো আমি রিয়াদের সাথে ওই রেস্টুরেন্টে ছিলাম? ওর তো জানার কথাও না, তাহলে কিভাবে জানলো? উফ, আর কিছুই ভাবতে পারছি না আমি। আমার দম কেমন যেন আপ ডাউন করছে। হঠাৎই আমার ফোনটা বেজে উঠল, ফারিয়া ফোন করেছে। একরাশ বিরক্তি নিয়ে এই ফোনটা রিসিভ করলাম। ওই ফোন দিছিস কেন? কি রে তুই এভাবে কথা বলতেছিস কেন, কি হয়েছে তোর? তোর কোনো কথা না থাকলে ফোন রাখ, ফালতু প্যাচাল পারার টাইম নাই। আরে
তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা শোন, ভাইয়া কি তোকে কিছু বলেছে নাকি? কোন ব্যাপারে কি বলবে? আরে আজকে আমি যখন ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম তখন ভাইয়ার সাথে দেখা হয়েছিল, সে তোকে খুঁজছিল। আর তার একটু আগেই তো তুই ওই রিয়াদের সাথে ভার্সিটির পাশের রেস্টুরেন্টে ঢুকে গেলি, কতবার ডাকলাম শুনলিও না। ভাইয়াকে খুঁজতে দেখে আমিও বলে দিয়েছি তুই ওইখানে গেছিস। ভাইয়াকে দেখে মনে হলো সে এই কথা শুনে বেশ রেগে গেছে, তারপর আর কিছুই না বলেই হনহন করে চলে গেল। তা ভাইয়া কি তোকে কিছু বলেছিল নাকি? এইবার ব্যাপারটা আমার কাছে একদম পরিষ্কার হলো। তার মানে যেই সুতা ধরে আমি এতক্ষণ টানছিলাম এই হলো সেই সুতার আল। খুব রাগ হচ্ছে আমার, এত রাগ হচ্ছে যা আমি প্রকাশ করতে পারবো না। ফারিয়াকে এই মুহূর্তে আমার সামনে পেলে কি করতাম তা আমি নিজেও জানি না। তারপর রেগে চিল্লিয়ে বলে উঠলাম, এই শুন, তুই দুই দিন আমার সামনে আসবি না, এর মধ্যে যদি তোরে আমার সামনে দেখি তাইলে তোরে আমি কি করব জানি না কি করব, বাট খুব খারাপ কিছু করব। আর হ্যাঁ, ফোনও দিবি না, বাই বলেই ফোনটা রেখে দিলাম। ফারিয়া অলওয়েজ কিছু একটা বোকামি করে, বোকামি করে আমাকে ফাঁসিয়ে দেয়, কিন্তু আজকের মতো ফাঁসা আমি জীবনেও ফাঁসিনি, তাই আজকে ওর উপর রাগটাও আমার বেশি হচ্ছে। ও তো তাসিনকে নতুন দেখছে না, এই কথা শোনার পর ওর রিয়াকশনটা কেমন হতে পারে এটা বুঝলো না একবারও। তোর বলার কি দরকার ছিল ফাজিল মাইয়া, তোর জামাইও তোরে এমন জ্বালাবে, তখন তুই বুঝবি। শাওয়ার নিচ্ছিলাম এমন সময় তাসিন কোথা থেকে হুট করে এসে ভেতরে ঢুকে দরজাটা লক করে দিল। ওকে এভাবে ঢুকতে দেখে আমি যেমন অবাক হয়েছি, তেমনি আমাকে এই অবস্থায় দেখে তাসিনও বেশ অবাক হয়েছে। আমি যে দরজা লক করতেই ভুলে গিয়েছিলাম। আমি একবার ওর দিকে তাকাচ্ছি আর একবার নিজের দিকে তাকাচ্ছি, তারপর আর কি দিলাম এক চিৎকার। আমাকে এভাবে চিৎকার করতে দেখে তাসিন আমার মুখ চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে দিল আর বলল, চুপ, একদম চুপ, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে এভাবে চিৎকার করতে হবে? মুখ চেপে ধরায় কিছু বলতেও পারছি না, একদিকে যেমন লজ্জা লাগছে অন্যদিকে তেমন ভয়ও লাগছে। ছুটার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না। আমাকে এইভাবে ছটফট করতে দেখে তাসিন আবার বলে উঠল, এই এভাবে তিরিং বিরিং করছো কেন, কি সমস্যা? শোনো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, বাট একদম চিল্লাবা না। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ আমি চিল্লাবো, ও না থুকু চিল্লাবো না। তারপর তাসিন আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করতে করতে বললাম, এই এই আপনার কি কোনো কমন সেন্স নাই? আপনি একবারও দরজা নক না করে হুট করেই কেন ঢুকে পড়লেন? হ্যাঁ শাট আপ, একদম বাজে কথা বলবে না, তুমি দরজা কেন লক করনি? হ্যাঁ আমি কি জানতাম নাকি যে তুমি ভিতরে এভাবে আধখোলা অবস্থায় দাঁড়িয়ে থাকবে? ওর কথা শুনে আমার লজ্জা এবার মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। আমারই তো দোষ, কিভাবে দরজা আটকাতে ভুলে গেলাম আমি, কি একটা অস্বস্তিকর অবস্থা। এইদিকে আমার সাথে সাথে তাসিনও কাক ভেজা হয়ে গেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই, সে আমার দিকে নেশাভরা দৃষ্টিতে একধানে তাকিয়ে আছে। এমনিতেই লজ্জায় আমার প্রাণ পাখি যায় যায় অবস্থা, তার উপর এই শয়তানটা শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওরে এবার যায় এখান থেকে, নইলে আমি এবার অতি লজ্জায় অকালে প্রাণ হারাবো। কিন্তু না, সে একভাবে আমার দিকে তাকিয়েই আছে আর একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। কি জ্বালা, এমনি আগায় কেন? এখান থেকে বেরো হতে পারছি না, বের হলে এভাবে আমাকে কেউ দেখলে নির্ঘাত জ্ঞান হারাবে। তাসিন একদম আমার কাছে চলে এসেছে, বিন্দু মাত্র ফাঁকা নেই আমার আর তাসিনের মাঝে। ও এত কাছে আসাতে আমার সারা শরীর কেঁপে উঠল। তারপর ও আমার গলায় মুখ ডুবিয়ে দিল আর পাগলের মতো কিস করতে লাগলো। আমি ওকে বাধা দিতে পারছি না, আমি যেন ওর ছোঁয়া পেয়ে একদম পাথর হয়ে গেছি। ও আস্তে আস্তে আমার গলা ছেড়ে এবার আমার ঠোঁটে কিস করতে লাগলো। আমাকে ওর বুকের সাথে চেপে ধরে একেবারে এক কিস করেই যাচ্ছে। আজ ওকে আমার উন্মাদ মনে হচ্ছে, আজ ওর ছোঁয়া আমার খুব ভালো লাগছে, তাই বাধাও দিতে ইচ্ছে করছে না। ওর ছোঁয়ায় আজ আমি স্পষ্ট ভালোবাসা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ
এভাবেই কেটে গেল। তারপর ও আমাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল আর আমি এখনো থম মেরে দাঁড়িয়ে আছি। আজ তাসিনের বাবা মা তাদের দেশের বাড়িতে বেড়াতে যাবে। তনুও বেশ খুশি, কারণ সেও যাবে তাদের সাথে। কিন্তু তাসিন যেতে পারবে না, ওর কাজ পড়ে গেছে। সকাল থেকে বেশ খুশি খুশি লাগছে, এত খুশি মনে হয় এর আগে লাগেনি। কারণটা হলো তাসিন, কিছুদিন হলেও ওর থেকে রেহাই পাওয়া যাবে। ও আমার উপর এই কয়দিন আর কোনো রকম টর্চার করতে পারবে না। ডাইনিং টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করছি, সবাই চুপচাপ খাচ্ছি। হঠাৎ সব নীরবতা ভেদ করে তাসিন বলে উঠল, আব্বু আম্মু, আমার তোমাদের কিছু বলার আছে। তাসিনের বাবা খেতে খেতে জবাব দিল, হ্যাঁ বলো, কি বলবে? আব্বু, আসলে তনু তোমাদের সাথে যেতে পারবে না। তাসিনের মুখে হঠাৎ এমন কথা শুনে আমার গলায় খাবার আটকে গেলে এবার সবার নজর আমার উপর পড়ল। তারপর মা বলে উঠল, কেন যেতে পারবে না? কেন? আসলে আম্মু, ও আমাকে ছেড়ে যেতে চাইছে না, আমি একা থাকবো তো, তাই আর কি। ও আসলে তোমাদের লজ্জায় কিছু বলতে পারছিল না, তাই আমাকেই বলতে হলো। এবার বাবা মা দুজনেই হেসে দিল আর আমি বোকার মতো বসে রইলাম। তারপর বাবা বলল, এ ব্যাপারটা হলে তা তনুমা, তুই তো আমাদের বললেই পারতে, আমরা কি তোকে জোর করতাম? বোকা মেয়ে, এর জন্যই তোকে এত লজ্জার কি আছে? জানিস তো, বিয়ে প্রথম প্রথম তো শাশুড়ি মাও এমন করতো, আমায় একা ছেড়ে কোথাও যেতে চাইতো না। আমার শাশুড়ি মা মনে হয় এই কথায় একটু লজ্জাই পেয়েছেন। বাবা মা চলে গেছেন, তাদের যাওয়ার কিছুক্ষণ পর তাসিন রহিমা খালাকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। যতদিন বাবা মা না আসবে ততদিন তার ছুটি। সেও খুশি মনে চলে গেছে। এবার সারা বাড়িতে শুধু আমি আর তাসিন। আমার খুব কান্না পাচ্ছে, ও ইচ্ছে করে সব করেছে। বিছানায় বসে বই পড়ছিলাম, এমন সময় তাসিন আমার সামনে এক গাদা জামা কাপড় এনে রাখল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত জামা কাপড় এখানে কেন রাখলেন? এগুলো দিয়ে কি হবে? ধোয়া হবে, জামাগুলো ময়লা হয়ে গেছে, যাও এগুলো ধুয়ে দাও। কি? আমি? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? মানে আপনি পাগল? এতগুলো জামা আমি একা কিভাবে ধুবো? আর তার থেকে বড় কথা, জামাগুলো সবই পরিষ্কার, এখানে তো আমি কোনো ময়লা দেখতে পাচ্ছি না। তারপর তাসিন কিছু না বলেই পাউডার আর তেল এনে জামাগুলোর উপরে ঢেলে দিল। তারপর একটু বাঁকা হেসে বলল, লোকতনু, এবার জামাগুলো ময়লা হয়ে গেছে, এখন তো আর কিছু বলতে পারবে না, সো যাও ধুয়ে ফেলো। পুরো জামার গুষ্টি আমাকে ধরিয়ে দিয়ে তাসিন আরামে বসে বসে ফোন টিপছে, আর এদিকে আমি জামা ধুতে গিয়ে নিজেকেই ধুয়ে ফেলছি। তাসিনের রাগ এখন আমি ওর জামা কাপড়ের উপর দেখাচ্ছি। ইচ্ছে মতো আছড়াছড়ি তো একবার পানির ভেতর চুবাচ্ছি। জামাগুলোকে তাসিন কল্পনা করে এসব করছি আমি, আর ইচ্ছে মতো তাসিনকে মনে মনে বকাঝকা করছি। অবশেষে অনেক কষ্টে জামা কাপড়গুলো ধোয়া সম্পূর্ণ করে ছাদে চলে গেলাম। ছাদে জামাগুলো নাড়া শেষ করে আসতে নিব, তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরে আমার খোলা চুলে মুখ ডুবিয়ে দিল। বুঝতে পারলাম তাসিন, তাই এক ঝটকায় ওকে ছাড়িয়ে চলে আসলাম নিচে। ফাসিল একটা, আমাকে এত খাটিয়ে এখন ঢং করতে আসছে, ঠিক করছি চলে আসছি। তা খাওয়ার সময় হলো এক সমস্যা, যা রান্না ছিল তা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে, রাতে খাওয়ার জন্য এখন রান্না করতে হবে। কিন্তু সমস্যা হলো আমি রান্না করতে পারি না, অল্পের মধ্যে ভাত আর আলু সিদ্ধ ছাড়া তেমন কিছুই পারি না। দুজন দুজনের দিকে তাকাতাকি করছি, তাসিন আলু সিদ্ধ দিয়ে খেতে নারাজ, তাই আমিও বলে দিয়েছি খেতে হলে নিজে ব্যবস্থা করে নিন। রাত 10টা বাজে, এখনো রান্না হয়নি। আমার পেটের মধ্যে ইঁদুরগুলো ছোটাছুটি করছে, সেই কখন তাসিন কিচেনে গিয়েছে, সে নাকি নিজে রান্না করবে, এর আগেও নাকি অনেকবার রান্না করেছে, সবাই খেয়ে নাকি প্রশংসাও করেছে, কিন্তু আমার জানা মতে ও রান্নার রও জানে না। হঠাৎ কিচেন থেকে খুব জোরে একটা শব্দ হলো, শব্দ শুনে আমি তাড়াতাড়ি কিচেনে গেলাম। গিয়ে আমি অবাক, কিচেনের সব কিছু এলোমেলো, নিচে একটা বাটি পড়ে আছে আর তাসিন কিচেনের এক কিনারে চুপ করে বসে আছে। এরপর আমি বলে উঠলাম, কি করেছেন এগুলো, কিচেনের এই হাল কেন? আর দেখে তো মনে হচ্ছে এখনো রান্না শুরুই করেননি। তনু, এগুলো আমার দ্বারা সম্ভব না, ইম্পসিবল। এতক্ষণ ধরে চেষ্টা করেও কি রান্না করব সেটাই ঠিক করতে পারিনি, আমি কি পারি নাকি এসব করতে? তাহলে আপনি যে তখন বললেন আপনি রান্না পারেন, এর আগেও রান্না করেছেন,
ও ওগুলো তো এমনি বলেছি। মেজাজটাই এখন খারাপ হয়ে যাচ্ছে আমার। না পারলে বলে দে, মিথ্যা কথা কেন বলবি? কিন্তু এখন কি খাবো? দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছি। রাত 12টা, শেষমেশ কোনো উপায় না দেখে ভাত আর আলু সিদ্ধ রান্না করে এখন খেতে হচ্ছে। আমার অবশ্য তেমন কোনো অসুবিধা হচ্ছে না, আমি বেশ তৃপ্তি করেই খাচ্ছি। কিন্তু তাসিনের বেশ কষ্ট হচ্ছে খেতে, বারবার গলায় খাবার আটকে যাচ্ছে, ভাতের থেকে পানি বেশি খাচ্ছে ও। ওর অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে। সামান্য আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে পারছে না। আজ কয়েকদিন যাবত বাইরের খাবার খেতে খেতে এখন মুখটাই নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম ইউটিউব দেখে কিছু একটা রান্না করব। বাট কি রান্না করা যায়? হ্যাঁ, চিকেন বিরিয়ানি। আজ ছুটির দিন, তাসিন বাসায়, ও খাবার আনতে চেয়েছিল, ওকে না করে দিয়েছি। ও আমার রান্না করার ব্যাপারটায় রাজি হয়নি, ওর ধারণা আমি রান্না করতে পারবো না। তারপর শেষমেশ আমাদের না খেয়েই থাকতে হবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজ আমি রান্না করবই। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি, আর তাসিন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কারণ হলো বিরিয়ানিতে বেশি মশলা দেওয়ার ফলে তেতো হয়ে গেছে, যা মুখে দেওয়ার অযোগ্য। রান্না করতে না করেছিলাম তো তোমাকে, তারপরও জেদ করে রান্না করলে, আমাকে খাবার আনতে দিলে না, এখন কি হলো? যেটা পারো না সেটা কেন করতে যাও তুমি? হ্যাঁ, আর যদি এতই করার ইচ্ছে তাহলে সহজ কিছু করতে, তা না বিরিয়ানি রান্না করতে গেলে। এখন খাও তোমার স্পেশাল বিরিয়ানি। তাসিনের কথায় ভীষণ কষ্ট পেলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। তারপর কিছু না বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম। আর কিছুক্ষণ দাঁড়ালে হয়তো আরো কিছু কথা শুনতে হতো। এদিকে তাসিন তরুর চোখে পানি দেখে একটু কষ্ট পেল। তরুকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছে সে, কিন্তু সে ইচ্ছে করে এসব করেছে যাতে তনু কষ্ট পায়। কিন্তু এখন তার কষ্ট হচ্ছে, তনু কত কষ্ট করে আজ রান্না করলো, আর সে কি না তাকে এত কথা শোনালো। তারপর সে ওই তেতো বিরিয়ানিটাই নিয়ে খেতে শুরু করলো। ভালোবাসা মানুষগুলোর খাবার জিনিসগুলো যেন খুব ভালো লাগে। তাসিন খুব তৃপ্তি করেই খেলো, তারপর উঠে বাইরে চলে গেল তনুর জন্য খাবার আনতে। তনু এই খাবার খেতে পারবে না। রুমে বসে বসে চোখের পানি ফেলছি। তাসিনের উপর রাগও হচ্ছে, আবার খারাপও লাগছে। তার জন্য তাসিনের খাওয়া হলো না, দোষটা হয়তো আমারই। আমি যদি রান্না করতে না যেতাম তাহলে আর না খেয়ে থাকতে হতো না। একটু পর তাসিন রুমে এলো, ওকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইলাম। কথা বলবো না ওর সাথে, সিদ্ধান্ত নিয়েছি। তাসিন আমার সামনে খাবারের প্লেটটা এনে রাখলো, তার মানে ও বাইরে গিয়েছিল খাবার আনতে। ভালো হয়েছে, আমার কি, আমি তো খাবো না। ওর ইচ্ছা হলে ও খাক। তারপর তাসিন বলল, তনু খাবারটা খেয়ে নাও। আমি তোমাকে কিছু বলেছি তনু, তুমি কি শুনতে পাচ্ছ না? খেয়ে নাও। খাবো না আমি, খিদে নেই আমার। খিদে না থাকলেও খেতে হবে তোমার, খেয়ে নাও। এখন কি জোর করে খাওয়াবেন আমাকে? বলছি না খাবো না আমি, আপনার খেতে ইচ্ছা করলে আপনি খান। চুপচাপ খেয়ে নাও, এতক্ষণ ভালোভাবে বলেছি শুনুনি, এখন খাইয়ে দিচ্ছি। তারপরও যদি কোনো রকম তেড়ামি করো তাহলে খবর আছে। তাসিনের রাগে চোখে তাকাতে দেখে তনু চুপসে গেল, তাই আর কোনো কথা বাড়ালো না, চুপ করে পুরোটা খাবার খেয়ে নিল। খাওয়ানো শেষ হলে তাসিন তনুর কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়, তারপর উঠে চলে যায়। সকাল থেকে আজকে বৃষ্টি নামছে, বেশ ভালোই লাগছে। বৃষ্টিতে ভিজতে পারলে আরও ভালো লাগবে, এই ভেবে ছাদে চলে গেলাম। আজ বৃষ্টিতে ভিজবো, অনেক দিন হলো ভিজি না। আম্মু কখনো ভিজতে দিত না, কারণ বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর আসে। প্রায় আধা ঘন্টার মতো ভিজার পর খেয়াল করলাম শীত শীত লাগছে আমার, আর ভিজা উচিত হবে না। তাই নিচে নেমে আসার জন্য দরজার কাছে গেলাম, কিন্তু এ কি দরজা আটকানো কেন? দরজা কে আটকালো? এবার জোরে দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু কেউ শুনছে বলে মনে হলো না। তাই নিজের সবটুকু শক্তি দিয়ে দরজা ধাক্কাতে লাগলাম আর তাসিনকে ডাকতে লাগলাম, কিন্তু না, কেউ দরজা খুলছে না। এইদিকে বেশি ভিজার ফলে আমি রীতিমতো কাঁপছি, হাত পা আমার ঠান্ডা হয়ে আসছে, আমার মুখ দিয়ে আর কোনো আওয়াজই বের হচ্ছে না, দরজা ধাক্কানোর শক্তিটুকুও আর পাচ্ছি না। আমি নিচে বসে পড়লাম, আমার চারপাশে সব কিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছি। চোখ খুলে দেখি আমার পাশে তাসিন বসে আমার মাথায় জলপট্টি দিচ্ছে, ওর চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে।
মনে হচ্ছে কান্না করেছে। কিন্তু কেন, আর আমারই বা কি হয়েছে? আমি তো ছাদে ছিলাম, বৃষ্টিতে ভিজছিলাম, তারপর কিভাবে যেন দরজাটা আটকে গেল, আর আমি না আর কিছুই মনে করতে পারছি না। মাথাটা ঝিমঝিম করছে, উঠে বসতে চাইলাম কিন্তু তাসিন উঠতে না করলো। এতক্ষণ আমার কিছু মনে না পড়লেও এখন আমার সব মনে পড়ে গেছে। আর আমি জানি কেউ ইচ্ছে করে ছাদের দরজাটা আটকিয়ে দিয়েছিল, সেটা আর কেউ না, তাসিন। ও ইচ্ছে করেই এমনটা করেছে। এতদিন আমি ওর সব অত্যাচার সহ্য করলেও আজ যেটা ও করেছে তার জন্য ওকে আমি ক্ষমা করব না। এক সপ্তাহ কেটে গেছে, আমিও এখন সুস্থ, বাবা মাও বাসায় চলে এসেছে, বাসাটা এখন পরিপূর্ণ লাগছে। এই এক সপ্তাহ আমি তাসিনের সাথে কোনো রকম কথা বলিনি। ও বলার চেষ্টা করেছে কিন্তু আমি বলিনি, ওকে এড়িয়ে চলেছি। দুই দিন আমি জ্বরে ভুগেছি, ও অবশ্য এই কয়েকদিন আমার খেয়াল রাখছে, তবু ওর উপর থেকে রাগটা আমার কমেনি। রাতে বসে বসে টিভি দেখছি, এখন এই টিভি দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। ফোনটাও তাসিন ভেঙে ফেলেছে, অনেকক্ষণ টিভি দেখছি এখন আর ভালো লাগছে না, তাই উঠে রুমে চলে এলাম। রুমে এসে যেই বিছানায় বসতে যাব তখন চোখ পড়ল বিছানার উপর একটা নতুন ফোন রাখা। ফোনটা দেখেই খুশি হয়ে গেলাম, ফোনটা কি তাসিন আমার জন্য এনেছে? তখনই তাসিন কোথা থেকে এসে বলে উঠল, হ্যাঁ তোমার জন্য এনেছি। যাক বাবা, ও বুঝলো কিভাবে? ভেবেছিলাম ফোনটা নিব না, পরে ভেবে দেখলাম রাগ আমার তাসিনের উপর, তাই ফোনের উপর রাগ দেখিয়ে লাভ নেই। আর তাছাড়া ফোনটা ও ভেঙেছে, তাই ও ফোনটা কিনে দিয়েছে। ওর কথার কোনো উত্তর দিলাম না, মুখ ভেঙচি দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম। আর তাসিন আমার মুখ ভেঙচি দেওয়া দেখে হেসে দিল, আমি বিনিময়ে আর একটা মুখ ভেঙচি দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তাসিন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমি নড়তেই পারছি না। ওকে দেখে একদম নিষ্পাপ বাচ্চা মনে হচ্ছে, কিন্তু আসলে তো ও একটা বদের হাড্ডি। তারপর ওকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, ধাক্কা দেওয়ার ফলে ওর ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে যেই উঠতে যাব, আর অমনি ও আমার হাত ধরে টান দিয়ে আমাকে একদম বিছানার সাথে মিশিয়ে দেয়। তারপর আমার গায়ের উপর উঠে আমার দুই হাত বিছানার সাথে চেপে ধরে। ওর এমন কাজে আমার খুব বিরক্ত লাগছে, ছুটার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে বারবার ব্যর্থ হচ্ছি, কিন্তু ওর মধ্যে কোনো হেরফের নেই। ও আমাকে একইভাবে চেপে ধরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আমি ওর চোখের দিকে তাকাতে পারছি না। কেন যেন ওকে এইভাবে তাকাতে দেখে আমার বেশ অস্বস্তি লাগে। কিছুক্ষণ ওর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আমাকে ধাক্কা কেন দিলে? ওভাবে সাপের মতো পেঁচিয়ে থাকলে ধাক্কা দিব না তো কি করব? কি বললে? আমি সাপের মতো পেঁচিয়ে ছিলাম? কেন, সন্দেহ আছে? এবার তাসিন বেশ রেগে গেল আর আমাকে আরো জোরে চেপে ধরলো। এবার আমার দম বের হয়ে যাওয়ার উপক্রম, আমি বারবার তাসিনকে ছেড়ে দিতে বলছি কিন্তু সে আমাকে কিছুতেই ছাড়ছে না। তারপর শর্ত দিল আমি তাকে সরি বলতে হবে, কিন্তু আমি এমন কিছু বলিনি বা করিনি যে আমাকে সরি বলতে হবে, আমি কিছুতেই সরি বলবো না। কিন্তু ছাড়া পাওয়ার কোনো লক্ষণ না দেখে শেষমেশ বাধ্য হয়েই সরি বলতে হলো। তারপর তাসিন আমার ঠোঁটে আলতো স্পর্শ করে আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, মেজাজ পুরাই খারাপ হয়ে গেছে, বিড়বির করে ওকে গালিগালাজ করছি। আমাকে বিড়বির করতে দেখে ও মুচকি মুচকি হাসছে, ওকে হাসতে দেখে আরও মেজাজ খারাপ হলো, তাই সেখান থেকে চলে আসলাম। মা একটা কফির কাপ ধরিয়ে দিয়ে বলল তাসিনকে দিতে, আমিও চুপচাপ বাধ্য মেয়ের মতো কফিটা নিয়ে রুমে চলে এলাম। রুমে তাসিনকে দেখতে পেলাম না, ওয়াশরুম থেকে পানির শব্দ শোনা যাচ্ছে, মনে হয় শাওয়ার নিচ্ছে, তাই কফিটা বেডসাইড টেবিলটায় রেখে বসে রইলাম। হঠাৎ দরজা খোলার শব্দে পেছন ঘুরে তাকালাম, তাসিন খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ওকে দেখেই আমার চোখ উল্টে যাওয়ার উপক্রম, এইভাবে উন্মুক্ত শরীরে ওকে কখনো দেখিনি আমি, তাই নির্লজ্জের মতো হা করে তাকিয়ে রইলাম ওর দিকে। ওর চুল মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এভাবে হা করে কি দেখছ? ওর কথায় ঘোর কাটলো আমার, হায় রে, আমি এত নির্লজ্জ কবে থেকে হলাম? ছি, কি ভাবলো তাসিন, একটা মেয়ে হয়ে এইভাবে দেখছিলাম ওকে? তাসিন আমার সামনে একটা তুড়ি বাজিয়ে বলে, কি ব্যাপার বলো তো, এতক্ষণ তো আমাকে চোখ দিয়ে গিলছিলে আর এখন আবার বিড়বিড় করছো? ওর কথা শুনে এবার বেশ লজ্জা পেলাম, তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। এই মুহূর্তে আর লজ্জার মুখোমুখি হতে চাচ্ছি না আমি।
আজ কয়েকদিন যাবত খেয়াল করছি তাসিন ফোনে লুকিয়ে লুকিয়ে কারোর সাথে কথা বলে, আমাকে সামনে দেখলেই সেখান থেকে চলে যায়। ব্যাপারটায় আমার বেশ সন্দেহ হচ্ছে, ও আবার পরকিয়া করছে না তো? যদি তাই হয় তাহলে ওর খবর আছে। রাতে শুয়ে আছি, তাসিন আমার পাশে, হঠাৎ ওর ফোন বেজে ওঠায় ও ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। ওকে এইভাবে যেতে দেখে একটু খটকা লাগে, তাই আমিও ওর পিছু পিছু যাই। আর গিয়ে যা শুনি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাসিন কারোর সাথে জান জান বলে কথা বলছে। জান, তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো? তোমাকে না আমি বলেছি এত রাত অবধি জেগে থাকবে না? জান, তুমি একদম আমার কথা শোনো না, তুমি আসলে আমায় ভালোই বাসো না। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো জান, আর আমি রাখছি, বুঝেছ? জান, না হলে দেখা যাবে কেউ কান পেতে আমাদের কথা শুনছে। লাভ ইউ টু জান। আমি ওর এসব কথা শুনে থম মেরে দাঁড়িয়ে রইলাম। যা ভেবেছিলাম ঠিক তাই হলো, তাসিন অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, তার মানে ও আমাকে আর ভালোবাসে না, নতুন কাউকে ও পেয়ে গেছে, এই জন্যই এত লুকোচুরি। তাসিন দেখে ফেলার আগে তাড়াতাড়ি বিছানায় এসে শুয়ে পড়লাম আর চোখের পানি ফেলতে লাগলাম। তাসিন রুমে এসে শুয়ে পড়েছে, হয়তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছে, কিন্তু আমি ঘুমোতে পারছি না। কিভাবে ঘুমাবো? যখন কোনো মেয়ে জানতে পারে তার স্বামী অন্য কোনো মেয়েতে আসক্ত হয়েছে, তখন কোনো মেয়েই শান্তিতে ঘুমোতে পারে না। সিদ্ধান্ত নিয়েছি এখানে আর থাকবো না, নিজের বাসায় চলে যাব। আমি না থাকলেই হয়তো ভালো থাকবে, তাই চলে যাব। আমি থাকবো না আর এখানে। সকালে আমি ব্যাগ গোছাচ্ছি আর তাসিনের দিকে বারবার তাকাচ্ছি। ভেবেছিলাম আমার ব্যাগ গোছানো দেখে ও নানা রকম প্রশ্ন করবে, কিন্তু না, ও ওর কাজ নিয়েই ব্যস্ত, একবারও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। এবার আমার কান্না পেয়ে যাচ্ছে, কারণ আমি খুব করে চাচ্ছি ও আমাকে আটকাক। আমি যে ওকে ছাড়া একদম থাকতে পারবো না, এই কয়দিনে ও আমার অভ্যেসে পরিণত হয়েছে। ওকে ছাড়া যে আমি অচল সেটা কেউ বোঝে না, তাই আর থাকতে না পেরে নিজেই বলে উঠলাম, আমি চলে যাচ্ছি। ও আমার কথা শুনে একটু অবাক হলো না, শুধু ছোট করে একটা ওহ বলল, তারপর আবার নিজের কাজে মধ্যে ডুব দিল। এবার আমার প্রচুর রাগ হচ্ছে, আমি একেবারের জন্যই চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসব না। বিনিময়ে এবার তাসিন ও এর সাথে আচ্ছা যোগ করল, মানে আমি চলে যাচ্ছি এতে ওর একটুও খারাপ লাগছে না, একবার তো বলতে পারতো যেও না, কিন্তু না, এসব তো দূরে থাক, এবার কারণটাও জিজ্ঞেস করলো না। ও আসলেই চাইছে আমি চলে যাই, আমি চলে গেলেই তো ওর ভালো হবে, নতুন একটারে বিয়ে করে আনতে পারবে। যাব না আমি, আমি কিছুতেই আমি জায়গা ছাড়বো না, আমি এখন চলে গেলেই আমার জায়গায় ভাগ বসানোর জন্য অন্য কেউ চলে আসবে, তারপর ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আমাকে জামা কাপড় রাখতে দেখে তাসিন বলল, যাবে না তুমি? আমি দাঁতে দাঁত চেপে উত্তর দিলাম, না। মাত্রই তো বললা চলে যাবে আর আসবে না, তাহলে এখন কি হলো? মজা করছিলাম এতক্ষণ, বুঝেছেন? আর কিছু জিজ্ঞেস করবেন? ও তাই বলো, আমি আরো ভাবলাম তুমি চলে গেলে না থাক, এখন যখন যাচ্ছ না তাহলে আর এসব ভেবে লাভ কি? ওর কথায় আমার রাগ আরো বাড়ছে। কি, আমি চলে গেলে কি করতে তুমি বলো? না কিছু না তো। আমি আর কথা বাড়ালাম না ওর সাথে, আর কিছুক্ষণ কথা বললে আমার রাগটা আরো দ্বিগুণ বেড়ে যেত, তাই সেখান থেকে চলে আসলাম। ভার্সিটিতে এসে অনেকক্ষণ যাবত ফারিয়াকে খুঁজছি, কিন্তু কোথাও ফাজিলটাকে দেখতে পাচ্ছি না, কই থাকে কে জানে। শেষমেশ খুঁজে না পেয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দিলাম। ক্যান্টিনে বসে আছি, হঠাৎ ফারিয়া খুব দ্রুত দৌড়ে এসে আমার পাশে থপ করে বসে পড়ল আর হাঁপাতে লাগলো। ওকে এভাবে দেখে জিজ্ঞেস করলাম, কিরে তোর আবার কবে থেকে হাঁপানির রোগ শুরু হলো? ও আমার দিকে তাকিয়ে বলল, আমার কথা শুনলে তোর এবার হাঁপানির শুরু হয়ে যাবে। ওর কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কেন, কি এমন বলবি যা শুনলে আমার হাঁপানি শুরু হবে? তারপর ফারিয়া সোজা হয়ে বসে বলল, আমি একটু আগে দেখলাম ভাইয়া গাড়িতে করে একটা মেয়ের সাথে যাচ্ছে, যতটুকু দেখতে পেয়েছি তাতে মনে হলো দুজনের মধ্যে কিছু একটা আছে। ফারিয়ার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি মনে হচ্ছে। তাসিন আমার অবর্তমানে এসব করে বেড়াচ্ছে, তার মানে সত্যি ও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, একসাথে ঘুরেও বেড়াচ্ছে। আচ্ছা ফারিয়া তো ভুলও দেখতে পারে, এমনও তো হতে পারে ওইটা অন্য কেউ ছিল।
তুই ভুল দেখছিস হয়তো। বা তাসিন কেন অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াবে, ও এরকম টাইপের ছেলেই না। তুই কি ওকে নতুন দেখছিস নাকি? নিজেকে স্বাভাবিক করে কথাটা বললাম। আমি একটুও ভুল দেখিনি, আমি স্পষ্ট দেখেছি ওটা ভাইয়াই ছিল। আমি জানি ভাইয়া এমন না, কিন্তু এরকম হয়ে যায় রে, স্ত্রীর কাছ থেকে যখন কোনো পুরুষ ভালোবাসা না পায় তখন অন্য কারোর থেকে সেই ভালোবাসা পাওয়ার আশায় অন্যতে আসক্ত হয়ে পড়ে। ওর কথায় আমি আবার থম মেরে গেলাম। এবার চোখ দিয়ে দুফোঁটা পানি বেরিয়ে এলো। আমাদের সম্পর্কটা যদি স্বাভাবিক হতো তাহলে হয়তো আজ এমনটা হতো না। অতীতের কথা মনে পড়ে যাচ্ছে, সেদিন যদি ভুলবশে তাসিনকে ছেড়ে চলে না আসতাম তাহলে আজ এমন কিছুই হতো না, সব কিছুই অন্যরকম থাকতো। আমার জন্যই এসব হয়েছে, নিজেকে এখন এর জন্য দায়ী মনে হচ্ছে। তাসিন অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে এটা কিছুতেই তনু মেনে নিতে পারছে না, তার বিশ্বাসই হচ্ছে না ব্যাপারটা। তনুর মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে, ঘুম ভেঙে গেলে আবার সব আগের মতো হয়ে যাবে। কিন্তু এটা কোনো দুঃস্বপ্ন না, এটা বাস্তব, আর যা তনুকে প্রতিটা মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। সে না পারছে এসব নিয়ে তাসিনকে কিছু বলতে, আর না পারছে চুপ করে থাকতে। তনু কি করবে কিছুই বুঝতে পারছে না। সে একবার ভুল বুঝে তাসিনকে হারিয়েছে, এবার সে কিছুতেই তাসিনকে হারাতে পারবে না, কোনো কিছুর বিনিময়েও না। তনু বসে আছে তাসিনের অপেক্ষায়, কখন সে অফিস থেকে বাসে আসবে। আজকাল সে একটু লেট করেই আসে বাসায়। তনুর ব্যাপারটা খারাপ লাগলেও মুখ ফুটে কিছু বলতে পারে না। তাসিন একটু আগে বাসায় এসেছে, ওকে দেখে আজকে বেশ খুশি খুশি লাগছে। খুশি তো লাগবেই, নতুন একজন পাইছে না, কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকবে না। আজকে আমি কিছু একটা করবই, বাসায় বউ রেখে বাইরে গিয়ে প্রেম করা আমি বের করছি। তাসিন ওয়াশরুমে গেছে, এই ফাঁকে আমি ওর ফোনটা সরিয়ে ফেলি, তারপর দৌড়ে ছাদে চলে যাই। ওখানে থেকে কিছু করা যাবে না। ছাদে এসে তাসিনের ফোনের কল লিস্ট চেক করে একটা নাম্বার পেলাম, যাতে আজকে প্রায় 50 বারের উপরে কথা হয়েছে। নাম্বারটা টুসি নামে সেভ করা। বুঝতে আর বাকি রইল না, এই সেই ডাইনি যে আমার সতীন হওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে। তাসিনের ফোন থেকে নিজের ফোনের নাম্বারটা উঠিয়ে নিলাম। এর ব্যবস্থা পরে করব, আগে ফোনের ব্যবস্থা করি। তারপর ফোনটা অফ করে খুব সাবধানে ফোনটা লুকিয়ে রেখে রুমে চলে এলাম। তাসিন ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে, আমি চুপ করে নিজের ফোন টিপছি। কিছুক্ষণ পর মনে হলো ও কিছু খুঁজছে, বুঝতে পারলাম ফোন খুঁজছে। আজকাল ফোন ছাড়া সে এক মুহূর্তও থাকে না। অনেক খুঁজেও যখন ফোনটা পেল না, তখন তার নজর আমার উপর পড়ল। আমি চুপচাপ ফোনে গেম খেলছি, ভাবখানা এমন যেন আমি কিছুই জানি না। কিছুক্ষণ তাকিয়ে থেকে তাসিন প্রশ্ন জুড়ে দিল, তনু তুমি কি আমার ফোনটা নিয়েছো? ওর কথায় থতমত খেলাম। দেখেছি কিনা জিজ্ঞেস করতে পারে, তা না, সোজা নিয়েছে কিনা জিজ্ঞেস করছে। তারপর নিজেকে সামলিয়ে বললাম, আমি নিজের ফোন থাকতে আমি আপনার ফোন কেন নিতে যাব, আর যদি নেয়ার হতো অবশ্যই আপনাকে বলেই নিতাম। তুমি ছাড়া তো এই রুমে আর কেউ নেই, তাই সন্দেহটা তোমার দিকে যাচ্ছে। ওকে এভাবে তাকাতে দেখে আমার কথা জড়িয়ে গেল। শুনুন, আমি আপনার ফোন নেইনি, আপনি ভালো মতো খুঁজে দেখুন, আশেপাশে হয়তো বা আছে। আমার কথা ওর বিশ্বাস হলো বলে মনে হলো না, তাই সেখান থেকে চলে আসলাম। নিচে এসে রহিমা খালার সাথে টেবিলে খাবার সাজাতে ব্যস্ত হয়ে পড়লাম। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, নাম্বারটায় ফোন দিব কি দিব না সেটাই ভাবছি। কেমন একটা সংকোচ বোধ হচ্ছে, কিন্তু ফোন আমাকে দিতেই হবে। আমার পাশে ফারিয়া দাঁড়িয়ে আছে আর আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর আমাকে এইভাবে পর্যবেক্ষণ করার কারণটা আমার জানা নেই। আজকাল ফারিয়াকে নিয়ে আমার মনে হাজারো সন্দেহ ঘুরপাক খাচ্ছে, তার যথেষ্ট কারণও আছে। যে কিনা কয়েকদিন আগে পর্যন্ত আমার কাছে তাসিনের হাজারো প্রশংসা করে বলেছে, তাসিন আমাকে অনেক ভালোবাসে, আমি ছাড়া ওর জীবনে আর কোনো অস্তিত্ব নেই। সে কিনা এখন আমাকে তাসিনের বিরুদ্ধে রীতিমতো উস্কিয়ে দিচ্ছে, এর কারণটা আমি অবশ্য আমার জানা নেই। হয়তো তার মত বদলে গেছে তাসিনকে নিয়ে, নয়তো অন্য কোনো ব্যাপার আছে। আপাতত ফারিয়ার ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেললাম, কারণ এখন আমাকে ওই টুসি নামের ব্যক্তিটাকে শায়েস্তা করতে হবে। হাতে ফোন নিয়ে ফোন দিব কি দিব না ভাবতে ভাবতে ফোন দিয়েই বসলাম। প্রথম রিং হয়ে ফোনটা কেটে দিল। দ্বিতীয়বার ফোনটা রিসিভ হলো, তারপর ফোনের ওপাশ থেকে একটা সুমধুর কণ্ঠে এক নারীর কথা ভেসে আসলো আমার কানে। খুবই সুন্দর তার কণ্ঠস্বর, তার কণ্ঠ যে কোনো ছেলের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই কণ্ঠটা আমার খুবই পরিচিত লাগছে। মনে হচ্ছে এই কণ্ঠটা আমি আগে কোথাও শুনেছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কি টুসি বলছেন? আমার মুখে টুসি নামটা শুনে মনে হলো মেয়েটা ঘাবড়ে গেল, তারপর নিজেকে সামলিয়ে নিয়ে উত্তর দিল, জি আমি টুসি, আপনি কে বলছেন? আমি কে সেটা জেনে কি হবে, আর আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি একটা ভদ্র ঘরের মেয়ে, তাহলে আপনার স্বভাব চরিত্র এত কুৎসিত কেন? জি মানে আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আপনি একটু ক্লিয়ার করবেন ব্যাপারটা। ওই কী ক্লিয়ার করবো রে, কী ক্লিয়ার করবো, বুঝছস না কিছু? না, আমার ঘরে আগুন লাগায় এখন সাধু সাজা হইতেছে, তুই জানোস আমি কে? এর আগে তিন চারটা ছেলের হাপ্পা ভাঙছি আমি, এবার তোরটা ভাঙবো, তোরে শুধু আমি একবার সামনে পাই। এদিকে মেয়েটা আমাকে অনেকক্ষণ ধরে থামানোর চেষ্টা করে চলেছে, কিন্তু আমি কিছুতেই থামবো না আজকে। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীর সাথে অন্য কোনো মেয়েকে কিছুতেই সহ্য করতে পারে না। আমি আবার রেগে বলতে শুরু করলাম, ওই শোন, তুই যদি নেক্সট টাইম আমার হাজবেন্ডের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। তারপর ফোনটা কেটে দিলাম। এতক্ষণ চিল্লি আমার অবস্থা কাহিল, এতক্ষণ আশেপাশের কিছুই খেয়াল না করলেও এবার আমি খেয়াল হলো সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, এমনকি ফারিয়াও আমার দিকে হা করে তাকিয়ে আছে। বুঝতে পারলাম একটু বেশি জোরে চিল্লিয়ে ফেলেছি, তাই সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়লাম। ফারিও আমার পিছ পিছ আসলো। ক্লাসে এসে ঢক ঢক করে পুরো এক বোতল পানি সাবাড় করে দিলাম। আজকের ব্যাপারটায় আমি নিজেই অবাক, আমি কারোর সাথে এইভাবে ফোনে কথা বলেছি ভাবতেই কেমন একটা লাগছে। আমি কখনোই ওইভাবে কারোর সাথে কথা বলিনি, সত্যি বিষয়টা আমার কাছে অবিশ্বাস্য। আমার থেকে কয়েক গুণ বেশি অবাক হয়েছে ফারিয়া, সেও আমার এমন আচরণে হতবাক। বাসায় এসে তাসিনকে রুমে দেখতে পেয়ে একটু অবাক হলাম, কারণ গত কয়েকদিনে সে অনেক রাত করে বাসায় ফিরত, কিন্তু আজ এত তাড়াতাড়ি বাসায় আসার কারণটা বুঝতে পারলাম না। ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে তাসিন, আমাকে আসতে দেখে আমার দিকে একটু চোখ বুলিয়ে আবার নিজের কাজে মগ্ন হলো। আমিও ব্যাপারটায় পাত্তা না দিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম এবং ভেতরে ঢুকে ভালোভাবে দরজাটা লাগিয়ে দিলাম। সেদিনের ঘটনাটা আর রিপিট করতে চাই না আমি। বিছানায় পা গুটিয়ে বসে আছি আমি, আর আমার থেকে কিছুটা দূরে বসে আছে তাসিন, ফোনে কথা বলছে। ওর যে এক্সট্রা একটা ফোন ছিল তা আমার জানা ছিল না, শুধু শুধুই ফোনটা লুকিয়ে রাখলাম আমি। ফোন ভাবছি জায়গার জিনিস জায়গায় রেখে দিব। কি সুন্দর হেসে হেসে কথা বলছে, বিয়ের পর আমার সাথেও এভাবে কথা বলেনি, অথচ এই টুসি ডানিটার সাথে কি হেসেই না কথা বলছে, শুধু হাসছেই না রীতিমতো গড়াগড়িও খাচ্ছে। এতদিন লুকিয়ে কথা বললেও আজ একদম আমার মুখোমুখি বসে জানু সোনা ময়না পাখি আরও কি কি আছে সব একদম উজাড় করে বলছে। আমি যে ওর সামনে বসে রাগে ফুলছি সেদিকে তার কোনো খেয়াল নেই, ভাবখানা এমন যেন এখন রুমে ও ছাড়া আর কেউ নেই। অনেক হয়েছে, এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মেয়েটা যে এত বেহায়া আমার জানা ছিল না, এত কিছু বলার পরেও সে আবার তাসিনের সাথে যোগাযোগ করছে, আর তাসিনকে আমার কিছুই বলার নেই। এসব ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম, তারপর তাসিনের সামনাসামনি দাঁড়িয়ে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে দিলাম এক আছাড়। এক আছাড়েই ফোনটা ছিন্ন ভিন্ন হয়ে এক এক খণ্ড এক এক দিকে ছিটকে পড়ল। তাসিন আমার কার্যকলাপে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বলতে যাবে, তখনই ওর কোলে বসে ওর ঠোঁটজোড়া নিজের ঠোঁটে দখল করে নিলাম। তাসিন এবার অবাকের চরম পর্যায়ে অবস্থান করছে, তার চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি আমার মতো কিছুক্ষণ কিস করে শেষ ওর ঠোঁটটা এক কামড় বসিয়ে দিলাম। যত রাগ ছিল এই কামড় দেওয়ার ফলে তার নিমেষেই পানি হয়ে গেল। আমার কামড়ে তাসিন আস্তে করে আহ একটু শব্দ করে উঠল, তারপর ওকে ছেড়ে দিয়ে হন হন করতে করতে সেখান থেকে চলে আসলাম। ওখানে থাকা এখন আর আমার উচিত হবে না, এতক্ষণ লজ্জা না পেলেও এবার নিজের কাজে নিজেই লজ্জা পাচ্ছি, রাগের বশে কাজটা করে ফেলেছি, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। তাসিন তনুর এমন কাণ্ডে থম মেরে যায়, সে বিশ্বাস করতে পারছে না তনু এমনটা করেছে, তার কাছে ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। তনু মুখ ফুলিয়ে চুপ করে বসে আছে, তার আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, কেনই বা করবে, তাসিনের যে তার প্রতি কোনো খেয়ালই নেই, সে যে অন্য মেয়েতে আসক্ত হয়েছে। তনুর মতে দুনিয়ার যত খারাপ কিছু আছে সব তার কপালেই জুটেছে,
তনু বসে বসে এসব ভাবছিল, আর ভাবনার মধ্যে তাসিন হুট করে এসে সব ভাবনার সমাপ্তি ঘটিয়ে তনুর কোল জোড়া দখল করে নিল। ঘটনার আকস্মিকতায় তনু অবাক হয়ে গেল, সে এমন কিছু আশা করেনি। তাসিনকে সে এখন অব্দি বুঝে উঠতে পারেনি, তার মনে কখন কি চলে সবটাই তার অজানা। এই ভালো তো এই খারাপ। তাসিন কি এভাবে কোলে শুতে দেখে কিছুটা বিরক্তি নিয়েই বললাম, আপনি আমার কোলে কেন শুলেন, উঠুন এক্ষুনি। প্লিজ তনু, ডিস্টার্ব করো না। আজব তো, আপনি হুট করে এসে আমার কোলে শুয়ে পড়লেন, এখন যখন আমি উঠতে বলছি উল্টো আমাকেই এখন বলছেন ডিস্টার্ব না করতে। মানে কি পেয়েছেন টা কি আপনি? হ্যাঁ, যখন যা ইচ্ছে তাই করে যাবেন আপনি, আর আমি কিছুই বলতে পারবো না। কেশবতি, তোমার এই বকবক করার স্বভাবটা হার গেল না। ওর মুখে কেশবতী কথাটা শুনে যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছি আমার বকবক করার কথা শুনে। কত বড় ফাজিল, বলে কিনা আমি বকবক করি? আমি যতদূর জানি আমি খুব অল্পই কথা বলি, কিন্তু তাসিন সেটা এক নিমেষেই পাল্টে দিয়ে আমাকে বকবক করার উপাধি দিয়ে দিল। তাই হালকা রেখে বললাম, এই উঠুন তো আপনি, এক্ষুনি উঠুন, আপনার তো মানুষের অভাব নেই, যান তাদের কাছে, আমাকে দয়া করে রেহাই দিন। What do you mean? মানুষের অভাব নেই বলতে কি বুঝাতে চাইছো তুমি অনু? কিছু না, আপনি উঠুন তো, বিরক্ত লাগছে আমার। এবার তাসিন কিছুটা গম্ভীর স্বরে বলল, এখন আমি নামক জিনিসটাই তোমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি। ওর এমন কথায় আমি চুপ হয়ে গেলাম, আমার হয়তো এইভাবে বলা উচিত হয়নি, তাই আর কিছু না বলে চুপ করে রইলাম। তাসিন আবার বলে উঠল, তনু আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে প্লিজ। ওর এমন আবদারে আমি আর না করতে পারলাম না, হালকা হাতে আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তাসিন ওর চোখটা বন্ধ করে নিল, কিছুক্ষণ এইভাবেই নীরবতা চলল। তারপর তাসিন সকল নীরবতা ভেদ করে চোখ বন্ধ করেই বলে উঠল, তনু বাইরে যাবে, খুব ইচ্ছে করছে ব্যস্ত শহরে রাতটাকে দেখতে, ইচ্ছে করছে ল্যাম্পপোস্টের নিচ দিয়ে তোমার হাত ধরে হাঁটতে, যাবে তনু আমার ইচ্ছেটা পূরণ করতে? ওর এমন কথায় এমন আবদারে আমি আবারও অবাক হতে বাধ্য হলাম, ওকে সত্যিই আমি বুঝে উঠতে পারি না। তারপর বললাম, এই রাত একটার সময় আপনার বাইরে হাঁটতে যেতে ইচ্ছে করছে, হাঁটতে ইচ্ছে করলে ঘর দিয়ে হাঁটুন, বাইরে যাওয়ার কি দরকার, আর তাছাড়া মা বাবা জানতে পারলে রাগ করবে তো। এবার তাসিন উঠে বসল, তারপর আমার মুখোমুখি হয়ে বলল, কে কিছু বলবে না, আর বললো তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আর ঘর দিয়ে হাঁটা আর বাইরে দিয়ে হাঁটা এক নয়, বুঝলে কেশবতী? আমি নাক ডলতে ডলতে বললাম, আমি যাব না, আপনি একাই যান, আমার রাত দুপুরে ওই বাইরে যাওয়ার ব্যারাম উঠে নাই। এবার তাসিন কিছুটা রেগে বলল, যাবে না তুমি, ফাইনাল? হ্যাঁ। তাসিন এবার উঠে দাঁড়ালো, পরনে তার টি শার্ট আর ট্রাউজার, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে টি শার্টের হাতাটা কোনোই পর্যন্ত ভাঁজ করতে লাগলো, আর আমি ওর দিকে ব্রু কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আসলে কি করতে চাইছে। টি শার্টের হাতা ভাঁজ করা হলে তাসিন আমাকে হুট করে কোলে তুলে নেয়, তারপর হাঁটা শুরু করে। আজ ওর কাজকর্মে আমি বারবার অবাক হচ্ছি। আজ কি অবাক দিয়ে নাকি যে আমি শুধু অবাকই হচ্ছি, কিছুই বুঝতে পারছি না আসলে আমার সাথে কি হচ্ছে। তাসিন একেবারে মেইন দরজার বাইরে এসে আমাকে কোল থেকে নামিয়ে দিল। এতক্ষণ আমি হা করে ওর দিকে তাকিয়েছিলাম, নামিয়ে দেওয়ার ফলে আমার ঘোর কাটলো, দুজনে পাশাপাশি হাঁটছি, কেউ কোনো কথা বলছি না। এই নিস্তব্ধতার আড়ালে একটা ভালো লাগা কাজ করছে, সেটাই হয়তো নীরব থেকে আমরা উপভোগ করছি। এইভাবে রাতে হাঁটতে আমি আগে কখনো বের হইনি, আজও প্রথম, খুবই ভালো লাগছে, না আসলে হয়তো মিস করতাম। এই ছোটো ছোটো জিনিসেই আজ সুখ খুঁজে পাচ্ছি আমি, তাসিন পাশে না থাকলে আমি কখনো তা বুঝতে পারতাম না। এভাবেই কিছুক্ষণ হাঁটলাম আমরা, তারপর হঠাৎ তাসিন আমার হাতটা আলতো করে ধরে হাঁটতে লাগলো, ওর হাতে উষ্ণ ছোঁয়া পেয়ে আমার শরীরে কেমন একটা শিহরণ খেলে গেল। ওর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে আবার ওর পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলাম। জনমানব শূন্য রাস্তাটায় শুধু আমি আর তাসিন, সবাই সারা দিন খাটাখাটনি করে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, রাস্তাটাও হয়তো খুব ক্লান্ত তাই সেও এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে।
কিছু দূর এসে আমরা একটা খোলা জায়গায় গিয়ে বসলাম। মাথার উপর খোলা আকাশ, সাথে থালার মতো বিশাল আকারের একটা চাঁদ। সেই চাঁদের আবছা আলোয় তাসিনকে খুব নিষ্পাপ মনে হচ্ছে। হালকা বাতাসে ওর আবদ্ধ চুলগুলো কপালে এসে পড়ছে, আর তাসিন বারবার চুলগুলো হালকা হাতে উপরে উঠিয়ে রাখছে। এবার তাসিন আমার হাতটা শক্ত করে নিজের দু হাতের সাথে মুষ্টিক বদ্ধ করে ধরল, তারপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওর বুকের সাথে চেপে ধরে রাখল। ওর কাজে আমি কিছুটা কেঁপে উঠলাম। আজ নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। আহ! হঠাৎ এমন শব্দে তাসিন পেছনে ঘুরে তাকালো। তনু মাটিতে পায়ে হাত দিয়ে বসে আছে। তনুকে এভাবে বসে থাকতে দেখে তাসিন দ্রুত তনুর কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, পায়ে ব্যথা পেয়েছ? ঠিকভাবে হাঁটবে তো তনু, কিভাবে পড়ে গেলে? দেখি কোথায় ব্যথা পেয়েছ দেখি। তেমন কিছু হয়নি, পাটা একটু মচকে গেছে হয়তো। আরে ম্যাজ, পা মচকে গেছে আর তুমি বলছো তেমন কিছু হয়নি? তনুর আর কোনো কথা না শুনে তাসিন তনুকে কোলে তুলে নিল আর হাঁটতে শুরু করলো। তনু ইচ্ছে করেই এমনটা করেছে, ওর পায়ে আসলে কিছুই হয়নি, পুরোটাই নাটক ছিল। তাসিন হাঁটছে আর আমি ওর গলা জড়িয়ে ধরে হাঁটছি। ইচ্ছে করছে ওর গাল দুটো টেনে দিতে, কিন্তু পারছি না। যদি তাসিন রেগে আমাকে নামিয়ে দেয়, আমি তা একদমই চাই না। আজ তাসিনের প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা জন্ম নিয়েছে, যার অনুভূতি প্রকাশ করার মতো নয়। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই তাসিনের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম। আমার এমন কাজে তাসিনের চোখ বড় বড় হয়ে গেল। এবার আমার হুশ এলো, লজ্জায় আমি তাড়াতাড়ি তাসিনের বুকে মুখ লুকালাম। ভার্সিটি গেটের সামনে এসে থমকে দাঁড়ালো তনু। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তাসিন। তাসিন একা না, তার সাথে ফারিয়াও আছে। ওরা কিছু একটা নিয়ে কথা বলছে। তনু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের কাছে গেল। তনুকে আসতে থেকে তাসিন আর ফারিয়া ওদের কথা ওখানেই ইতি টেনে দিল। ব্যাপারটা তনুর মোটেও ভালো লাগেনি, কিন্তু কিছু বললো না, চুপ করে পাশ কাটিয়ে চলে আসতে নিলেই তাসিন ওর হাতটা টেনে ধরে। তনু এক ঝটকে হাতটা ছাড়িয়ে নিয়ে আবার হাঁটা শুরু করে। এবার তাসিন দ্রুত তনুর কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে এসে তাসিনের গাড়িতে বসিয়ে দেয়, তারপর নিজেও গাড়িতে উঠে বসে। এতক্ষণ নীরব দর্শকের মতো ফারিয়া সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওদের চলে যাওয়ার পর ওর ঘোর কাটলো, তারপর হালকা হেসে নিজেও তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তাসিন ড্রাইভ করছে আর তনু তার পাশের সিটে বসে একদৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তাসিন ড্রাইভ করতে করতে অনেক কথাই বলছে, কিন্তু তার কিছুই তনুর কান পর্যন্ত পৌঁছচ্ছে না, কারণ তনু এখন অন্য ভাবনা মেতে আছে। সে বেশ বুঝতে পারছে তাসিন তার থেকে কিছু একটা লুকাচ্ছে। সাথে তার এতদিনের বান্ধবী ফারিয়াও জড়িত আছে, কিন্তু ওরা ঠিক কি লুকোচ্ছে ওর কাছ থেকে এটাই তনু বের করতে পারছে না। গাড়িটা বাসার সামনে এসে থামলে তনু কিছু না বলেই গাড়ি থেকে নেমে হন হন করে বাসার ভিতরে ঢুকে গেল, আর তাসিন চুপ করে তনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ভীষণ রাগ লাগছে, কিন্তু কার উপর সেটা বুঝতে পারছি না। ফারিয়াও আমার কাছ থেকে কথা গোপন করছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি এমন কথা বলছিল তখন ও তাসিনের সাথে যে আমাকে দেখেই মাঝপথে ওর কথা থামিয়ে দিল? কি এমন কথা ছিল যা আমি শুনতে পারবো না? উফ, আমার আর কিছুই ভালো লাগছে না। এদের জ্বালাতনে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই আমার জন্য পাবনার সিট বুকিং করতে হবে। এসবের মধ্যেই ফোনটা আমার বেজে উঠল। ফোনটা আর বাজার টাইম পায় না। এখন এই ফোনের উপরেও রাগ লাগছে আমার। এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি ফারিয়া ফোন করেছে। ও ফোন দিয়েছে দেখে ইচ্ছে করে এই ফোনটা রিসিভ করলাম না, কিন্তু ফোনটাও আজ আমার অবাধ্য হয়ে গেছে। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বারবার বেজেই চলেছে, তাই আর না ধরে থাকতে পারলাম না। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কিছু কথা ভেসে আসলো। কি রে, কই থাকিস তুই? কতবার ফোন দিছি দেখিস না? বকবক করা শেষ হলে ফোন কেন দিছিস সেটা বল। তুই কি আমার উপর রেগে আছিস তনু? এভাবে কেন কথা বলছিস? আর কিছু বলবি না মানে? ফোনটা কেটে দিলাম। ওর আর কোনো কথা এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে না। বিরক্ত লাগছে খুব। ক্লাস করে বের হয়েছি, এক্ষুনি ফারিয়া আমার সামনে এসে থাম্বার মতো দাঁড়িয়ে পড়ল। কাল থেকে কেন যেন ওকে আমার খুব বিরক্ত লাগছে। হয়তো কাল ওকে তাসিনের সাথে দেখে আমি জেলাস ফিল করেছি।
এজন্যই ওকে আমার এত বিরক্তি লাগছে। আমার এইসব ভাবনার মধ্যেই ফারিয়া বলে উঠল, তোকে আমি কতক্ষণ যাব খুঁজছি আর তুই এখানে? ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়ালে খুঁজে পাবে কিভাবে? আচ্ছা যাই হোক, শোন, আমরা একসাথে বাসায় যাব। বিয়ের পর থেকে তো আর আমার সাথে যাইসই না। রাস্তা আলাদা, একসাথে তাহলে কিভাবে যাব? উফ, তনু, পুরোটা তো আলাদা নয়, মোড় পর্যন্ত তো একসাথেই যেতে পারি, তাই না? ওর কথায় আর না করতে পারলাম না। ভার্সিটি থেকে বের হয়ে একটা রিকশা ঠিক করে দুজনে উঠে বসলাম। ফারিয়া পাশে বসে বকবক করেই চলেছে। এই মেয়েটা এত কথা কিভাবে বলতে পারে সেটা ওই ভালো জানে। ওর কথায় আমার মাথা ধরে যাচ্ছে। হঠাৎ আমার চোখ কিছু একটার দিকে আটকে গেল। তাসিন, মনে হলো আমি তাসিনকে দেখলাম, কিন্তু ওর তো এখন অফিসে থাকার কথা। ও রেস্টুরেন্টের সামনে কি করছে? আর সাথে একটা মেয়েকেও দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি রিকশা থামাতে বললাম, তারপর ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। আমাকে এভাবে নেমে পড়তে দেখে ফারিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে নেমে গেলি কেন? তাসিন, ভাইয়া কোথায়? ভাইয়া সামনে। আরে ভাইয়া এখানে কি করছে? আর সাথে ওই মেয়েটা বাকে? তাসিন মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বলে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল। মেয়েটা উল্টো দিকে ঘুরে ছিল বিথায় তার মুখটা দেখতে পারিনি। ফারিয়াকে নিয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেলাম। আমিও দেখতে চাই মেয়েটার সাথে ওর কী সম্পর্ক, কিন্তু ভেতরে ঢুকে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাসিন মেয়েটাকে হাঁটু গেড়ে প্রপোজ করছে, শেষ পর্যন্ত এটাও আমার দেখার ছিল? নিজেকে স্থির রাখতে পারছি না আমি। আমার সাথে সাথে ফারিয়াও মনে হলো অনেক বড় সড় ধাক্কা খেয়েছে। আমার চোখ বেয়ে আপনা আপনি পানি বেরিয়ে এলো। ঘৃণা হচ্ছে আমার তাসিনের উপর। এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, যে কিনা আমার অবর্তমানে এসব করে বেড়াচ্ছে। এবার আমি তাসিনের সামনে এগিয়ে গেলাম। তাসিন আমাকে এইভাবে দেখে অবাক হয়ে গেল। তারপর কিছু বলতে যাবে তার আগেই আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে তাসিনকে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আমার থাপ্পড় খেয়ে তাসিন চুপ হয়ে গেল। সে হয়তো ভাবেনি আমি এমন কিছু করব, শুধু একভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি অঝোর ধারায় চোখের পানি ফেলছি। আমার এমন কাজে রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। এবার আমি মেয়েটার দিকে ঘুরে তাকালাম। এতক্ষণ ওর দিকে আমার চোখই পড়েনি। মেয়েটাকে দেখে আমি আরেক দফা ধাক্কা খেলাম। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। অস্পষ্ট স্বরে বললাম, অবন্তী? আমার মুখে অবন্তী নাম শুনে ফারিয়াও তাকাল। অবন্তীর চোখে পানি স্পষ্ট, কিন্তু এই পানির কারণ আমি বুঝতে পারলাম না। বুঝার দরকারও নেই, ওকে দেখে কিছুক্ষণের জন্য আমি থেমে গেলাম। তারপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে বের হয়ে এলাম। আমি কখনো ভাবতে পারিনি যার জন্যে এক বছর আগে আমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল, সে অবন্তী আবার আমাদের মধ্যে চলে এসে আমাদের সম্পর্কটা আবার ভেঙে দিবে। সিদ্ধান্ত নিয়েছি তাসিনের বাসায় আর ফিরে যাব না, তাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে একেবারে নিজের বাসায় চলে এলাম। আজকের পর থেকে আমি আর কোনো সম্পর্ক রাখবো না তাসিনের সাথে, ঘৃণা করি আমি ওকে। রুমে চুপ করে বসে আছি। দুদিন কেটে গেছে, সেদিনের পর আর তাসিনের সাথে কোনো যোগাযোগ হয়নি। ও অনেকবার ফোন দিয়েছিল, ধরিনি। বাসার সবাই সেদিন আমাকে ওভাবে দেখে খুব অবাক হয়েছিল। তারপর হাজারটা প্রশ্নও করেছিল, কিন্তু কারো প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না আমি। নিজেকে একদম ঘরবন্দি করে ফেলেছি বললেই চলে। তাসিনের বাবা মাও ফোন দিয়েছিল কিন্তু ধরিনি। তাদের সাথে কথা বলার মতো মুখ আমার ছিল না, কি বলতাম তাদের? এদিকে আমার এই অবস্থা দেখে আমার আব্বু আম্মুও বেশ চিন্তিত। সেদিন অবন্তীকে দেখে আবার অতীতের কথা মনে পড়ে গিয়েছে। অবন্তীর সাথে একসময় আমার বেশ ভালো সম্পর্ক ছিল। সম্পর্কটা ভালো হয়েছিল তাসিনের সাথে রিলেশনে যাওয়ার পর থেকে। তার আগে তেমন একটা কথাবার্তা হতো না, কিন্তু এই সম্পর্কের পিছে যে অন্য কিছু ছিল তা আমি বুঝতে পারিনি। ও শুধু আমার কাছে তাসিনের কথা শুনতে চাইত। আমাদের কি কথা হয়, তাসিন আমাকে এই পর্যন্ত কি কি গিফট দিয়েছে, ও সব কিছু জানা চাই। আমিও সব বলতাম। তাসিনের সাথে আমার সম্পর্কটা এক বছরের হলেও আমরা ছিলাম বন্ধুর মতো, আর আমাদের মধ্যে তেমন একটা গোপনীয়তা ছিল না। তাসিন দেখতে সুদর্শন হওয়ায় আমার ক্লাসের অনেক মেয়েই ওকে পছন্দ করত। আমি এসব ব্যাপারে তেমন একটা পাত্তা দিতাম না।
আমাদের রিলেশনের ব্যাপারে ক্লাসের সবাই জানতো, তাই পছন্দ হলেও লাভ ছিল না। অবন্তীর এসব ব্যাপারে আমার কোনো খটকা না লাগলেও ফাড়িয়ার লেগেছিল। ও আমাকে অনেকবার বলেছিল ওর সাথে তাসিনের ব্যাপারে কথা না বলতে, কিন্তু আমি ওর কথা শুনিনি। এভাবেই আমার কাছ থেকে অবন্তী তাসিনের ব্যাপারে অনেক কিছুই জানতে চাইতো। একদিন তাসিনের ফেসবুক আইডিও চায়, আমিও সাথে সাথে বলে দিই, কিন্তু ভাবিনি এর পরিণাম অন্য কিছু হতে পারে। একদিন তাসিনের সাথে মিট করতে যাই, তখন জানতে পারি ওকে আজ কয়েকদিন যাবত FB-তে একটা মেয়ে খুব ডিস্টার্ব করছে। তাসিন আমার কাছে বন্ধুর মতো সবই শেয়ার করতো। মেয়েটার আইডি দেখালে আমার আইডিটা চিনতে দেরি হয়নি, কারণ আইডিটা ছিল অবন্তীর। সেদিন খুব রাগ হয়েছিল আর মেসেজগুলো দেখে রাগ বেড়ে আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। পরের দিন কলেজে গিয়ে আমি ইচ্ছে মতো কথা শুনিয়ে দিয়েছিলাম, খুব রাগ হয়েছিল। ওকে বিশ্বাস করে এত কিছু বললাম আর ও কিনা তার সুযোগ নিল। এইভাবেই আরো কয়েকদিন কেটে গেল। এর মধ্যে আর কোনো রকম কথা বলিনি ওর সাথে, আর ফারিয়া তো ওকে আগে থেকেই দেখতে পারতো না। এই ঘটনার পর থেকে আমাকে ওর ধারের কাছেও যেতে দিত না। আরও এক মাস কেটে গেল। আমার বার্থডের দিন তাসিনের সাথে আমার দেখা করার কথা ছিল, অনেক খুশি ছিলাম সেদিন, কিন্তু আমার খুশিটা ছিল ক্ষণস্থায়ী। তাসিনের সাথে দেখা করতে যাওয়ার কিছুক্ষণ আগে অবন্তী আমার সামনে কান্না করতে করতে এসে কিছু ছবি দেখালো, যা দেখার পরে আমি থমকে গিয়েছিলাম, কারণ ছবিগুলো অবন্তী আর তাসিনের অন্তরঙ্গ মুহূর্তের ছিল। যা দেখার পর এক নিমেষেই তাসিনের উপর থেকে আমার সব বিশ্বাস উঠে গিয়েছিল। ফারিয়া আমাকে অনেক বুঝিয়েছিল এসব ভুয়া, এসব এডিট করে করা হয়েছে, কিন্তু আমি সেদিন কাউকে বিশ্বাস করিনি। তাসিনের সাথে দেখা করে সম্পর্কের ইতি টেনে চলে এসেছিলাম। সেদিন অনেক কান্না করেছিলাম, প্রথম ভালোবাসা ছিল তাসিন আমার, তাই হয়তো বেশি কষ্ট পেয়েছিলাম। আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক থাকলেও সেদিন আমি ওকে একদমই বিশ্বাস করতে পারিনি। ছবিগুলো দেখে ভালোবাসার উপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল। তার কিছুদিন পর অবশ্য ফারিয়ার কথাই ঠিক প্রমাণিত হয়েছিল, পুরোটাই ভুয়া ছিল। ওইখানে এডিট করে তাসিনের মুখ বসানো হয়েছে, ওইটা অবন্তী আর অন্য একটা ছেলের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছিল। আমার আর তাসিনের সম্পর্ক ভাঙার জন্যই এসব করা হয়েছে। ফারিয়া অবন্তীকে নানা রকম হুমকি ধামকি দিয়ে মুখ থেকে সব সত্যি কথা বের করেছিল। মাঝে মাঝে ফারিয়ার কাণ্ড কারখানা দেখে আমি একদম অবাক হয়ে যাই। ওর জন্যই আমি সত্যিটা জানতে পেরেছিলাম। সেদিন সব কিছুর জন্য আমি অনুতপ্ত ছিলাম। ফারিয়া বলেছিল তাসিনের কাছে গিয়ে সব কিছু বলে ক্ষমা চেয়ে ঠিক করে নিতে, কিন্তু ওর সামনে দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না। হঠাৎ ফোনের আওয়াজে ঘোর কাটলো আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। এদিকে ফোনটা বেজে চলেছে। এত রাতে কে ফোন দিল ভাবতে ভাবতেই ফোনটা হাতে তুলে নিলাম, নীরব ভাইয়া। এত রাতে নীরব ভাইয়া কেন ফোন করেছে? তার নাম্বারটা ফোনে সেভ করা ছিল। আগে মাঝে মাঝে কথা হলেও তাসিনের সাথে ব্রেকআপ হওয়ার পর আর কোনো কথা হতো না, তাই নাম্বারটা রয়েই গেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে নীরব ভাইয়া বলে উঠল, তনু তুমি এক্ষুনি বাসায় চলে আসো। কেন ভাইয়া, কি হয়েছে? আর আপনি এভাবে কেন কথা বলছেন? সব ঠিক আছে তো? তনু তার তাসিনের, তার মুখে তাসিনের নাম শুনতেই বুকের মধ্যে ছ্যাত করে উঠল। তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তাসিনের? তাসিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি এক্ষুনি বাসায় চলে আসো। তাসিনের অ্যাক্সিডেন্টের কথা শুনেই হাত থেকে ফোনটা পড়ে গেল আমার। আমার চারপাশ মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, নিজের সমস্ত শক্তি মনে হচ্ছে হারিয়ে ফেলেছি আমি। কিন্তু এখন আমাকে দুর্বল হলে চলবে না, আমাকে তাসিনের কাছে যেতে হবে। তাই যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় বাসার থেকে বেরিয়ে গেলাম। আব্বু আম্মুর কোনো কথা আমার কানে আসলো না। রাস্তায় গিয়ে ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যে একটা অটো পেয়ে গেলাম। এত রাত ভেবেছিলাম যাওয়ার মতো কিছুই পাবো না। অটোতে বসে একটা কথাই শুধু আমার মাথায় খেলছে, যা এতক্ষণ আমার মাথায় আসেনি, সেটা হলো আমাকে বাসায় কেন যেতে বললো? অ্যাক্সিডেন্ট হলে তাসিনকে হসপিটালে না নিয়ে বাসায় কেন রেখে দিয়েছে? এই মুহূর্তে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই আর কিচ্ছু ভাবতে পারলাম না। আধ ঘন্টা পথ, এক ঘন্টা লাগলো বাসায় পৌঁছাতে। ভাড়া মিটিয়ে দ্রুত বাসার ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে আমি একটু অবাক হলাম, কারণ দরজাটা খোলা রয়েছে আর কাউকে দেখতে পারছি না।
সব কয়টা রুমে গিয়েও কাউকে খুঁজে পেলাম না। এবার আমার ভয়টা আরো বেড়ে গেল। হঠাৎ ছাদ থেকে একটা শব্দ আসায় দৌড়ে ছাদে চলে গেলাম। ছাদের দরজাটা খুলে আমি এবার অবাকের শীর্ষে পৌঁছে গেলাম, কারণ পুরো ছাদটা সাজানো বেলুন আর ফুল দিয়ে। চারিপাশে ঝাড়বাতি জ্বলছে আর দরজার সামনে গোলাপের পাপড়ি দিয়ে সরু একটা রাস্তার মতো তৈরি করা হয়েছে। আমাকে আসতে দেখেই সবাই একসাথে হ্যাপি বার্থডে বলে শুভেচ্ছা জানাতে লাগলো। আজ আমার বার্থডে? কই, আমার তো কিছুই মনে নেই। আমি সবার দিকে হা করে তাকিয়ে আছে। এখানে ফারিয়া, নীরব ভাইয়া, অবন্তি, তাসিন সবাই আছে। তাসিনের তো কিছুই হয়নি, দিব্যি এসে চলেছে। তার মানে ওরা সবাই আমাকে বোকা বানিয়েছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবার তাসিন আমার দিকে এগিয়ে এলো। তারপর আমার হাত ধরে ফুলের সরু রাস্তাটা দিয়ে সবার মাঝে নিয়ে আসলো। আমি যেন বোবা হয়ে গেছি, কোনো কথাই আমার মুখ দিয়ে বের হচ্ছে না। তারপর কিছুটা রেগে তাসিনের হাতটা ছাড়িয়ে জোরে চিৎকার করে বললাম, এসবের মানে কি? আমার সাথে কি আপনারা মজা করছেন? এভাবে মিথ্যা কথা বলে ডেকে আনার মানে কি? ফারিয়া আমার কাছে এসে বলল, তনু তুই রাগ করিস না, আমরা তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব করেছি। সরি রে, এই মিথ্যে কথা না বললে তুই এখানে আসতেই না। আমি ফারিয়ার দিকে রেগে তাকাতেই ও চুপ হয়ে গেল। এবার অবন্তী আমার কাছে এসে আমার হাত দুটো ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দিস তনু, আসলে এক বছর আগে আমি যে ভুলটা করেছি তার জন্য আমি অনুতপ্ত। তোর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার ছিল না। সবসময় এর জন্য আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করত। যখন আমি জানতে পারি যে তোর আর তাহসিন ভাইয়ার বিয়ে হয়েছে তখন খুব খুশি হয়েছিলাম। পরে জানতে পারি তোদের সম্পর্ক এখনও আমার জন্য ভুল বোঝাবুঝি রয়ে গেছে। তাই আমি তাহসিন ভাইয়ার কাছে গিয়ে আমার সব কুকর্মের কথা বলি এবং মাফ চাই। ভাইয়াও আমাকে মাফ করে দেয়। আর একটা প্ল্যান করে যাতে তুই নিজে থেকে ভাইয়ার কাছে যাস, কারণ কিছুটা ভুল তোরও ছিল। সবটা জানার পর তুই না গেছিস ভাইয়ার কাছে ফিরে, আর না তাকে সবটা খুলে বলেছিস। তাই ভাইয়া কিছুটা অভিমান থেকেই এসব করেছে। আমাকে টুসি সাজিয়ে ফোনে কথা বলা থেকে শুরু করে রেস্টুরেন্টের এই কাহিনী সবটা ভাইয়ার প্ল্যান করেছিল তোকে কাছে পাওয়ার জন্য। ফারিয়া, নীরব ভাইয়াও আমাদের সাথে ছিল, কিন্তু রেস্টুরেন্টের ঘটনায় তুই আবার ভাইয়াকে ভুল বুঝে চলে গিয়েছিলি, যার জন্য আজকের এই প্ল্যান। প্লিজ তনু, তুই আমাকে ক্ষমা করে দে, আর ভাইয়ার উপর আর রাগ করে থাকিস না। ভাইয়ের কোনো দোষ নেই এখানে, সে তো ভুল কিছু করেনি। কথাটা বলেই অবন্তী কান্না করে দিল। আমি ওর কথা শুনে সম্পূর্ণ হতবাক হয়ে গেছি। এইগুলো তাহলে সবার সাজানো ছিল, আর এর মূলে রয়েছে তাসিন। আমি এবার তাসিনের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করলাম। আমাকে এইভাবে তাকাতে দেখে তাসিন মাথা চুলকাতে চুলকাতে 32 পাটি দাঁত বের করে হেসে দিল। কত বড় শয়তান হলে কেউ এমনটা করতে পারে সেটাই ভাবছি আমি। তাসিনের সাথে তাল মিলিয়ে এবার নীরব ভাইয়াও দাঁত কালাতে লাগলো। এই দুইটাই এক গোয়ালের গরু, একজন যা করে অপরজনও তাই করে। অবন্তীকে আর কিছু বলতে পারলাম না আমি। ওর ভুল বুঝতে পেরে যখন ক্ষমা চেয়েছে তখন ওকে ক্ষমা করে দেওয়াটাই উচিত মনে করেছি। কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু তাসিনের ওপর থেকে আমার রাগ যাচ্ছে না। ইচ্ছে করছে ওর মাথার সব চুল ছিঁড়ে ফেলি। আমাকে এত দিন ধরে বোকা বানিয়েছে ও। আমি রেগে আছি দেখে তাসিন এবার আমার দিকে এগিয়ে এলো আর আলতো করে জড়িয়ে ধরলো। আমি ছুটার চেষ্টা করলে ও আরো শক্ত করে আমাকে ওর বুকের সাথে চেপে ধরলো। এবার আর আমি নড়াচড়া করতে পারছি না। তারপর তাসিন বলল, তুমি ভাবলে কি করে? তোমার তাসিন তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে? তুমি তো জানো না তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। শেষ নিঃশ্বাস অবধি আমি তোমাকেই ভালোবেসে যাব। এই দেহের মতো দিন প্রাণ আছে ততদিন তোমার তাসিন তোমারই থাকবে, আর তুমিও আমারই থাকবে, বুঝলে আমার পাগলি বউ? এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কান্না করে দিলাম আমি। আর তাসিনের বুকে ইচ্ছা মতো কিল ঘুষি দিতে লাগলাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম, এমনভাবে ধরলাম যেন ছেড়ে দিলেই তাসিন হারিয়ে যাবে আমার কাছ থেকে। আপনাদের ভালোবাসার পর্ব শেষ হলে আসুন আমরা কেকটা কাটি, আমি আর এভাবে কেকের দিকে তাকিয়ে থাকতে পারছি না। তার কথা শুনে আমরা সবাই হেসে দিলাম। তারপর কেকটা কাটা হলো কাকতালীয়ভাবে। এই বার্থডেতেই একদিন আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, আবার এই বার্থডেতেই আমাদের সম্পর্কটা জোড়া লাগলো। বড়ই অদ্ভুত একটা বিষয়। ছাদে আরও কিছুক্ষণ আড্ডা চললো, চললো আমাদের খুনসুটি ভালোবাসা।
বাবা মাকে আমার আসার কিছুক্ষণ আগেই আমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই জানতো আজকের প্ল্যানের কথা, এমনকি আমার আব্বু আম্মুও জানতো, অথচ আমি কিছুই আজ করতে পারিনি। রীতিমতো দুইবার ওরা আমাকে বোকা বানিয়ে ছেড়েছে। রুমে চুপ করে বসে আছি। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক বিয়ের প্রথম দিনটার মতো। এই রাত 3টার সময় ফারিয়া আর অবন্তি জোর করে আমাকে শাড়ি পরিয়ে সংসাজিয়ে এখানে বসিয়ে রেখে গেছে। খুব ক্লান্ত লাগছে, এইভাবে আর বসে থাকা সম্ভব হচ্ছে না আমার। হঠাৎ দরজা ঠেলে তাসিন রুমে প্রবেশ করল। রুমে ঢুকে দরজাটা আটকিয়ে দিল। ওকে দরজা আটকাতে দেখে আমি একটু কেঁপে উঠলাম। গলায় একটা শুকনো ঢোক গিলে কিছু ঠিক আছে কি না চেক করে নিলাম। আমার কাণ্ড দেখে তাসিন একটু মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। তারপর আমার পাশে এসে বসল। ওকে বসতে দেখে আরো কয়েকটা শুকনো ঢোক গিলে নিলাম। আজকে এত ভয় কেন লাগছে আমার? প্রথম দিনেও তো এতটা লাগেনি, তাহলে আজকেই কেন? তাসিন আমার হাত ধরে একটা রিং পরিয়ে দিল, তারপর বলল, এটা বিয়ের প্রথম দিনই দেওয়ার কথা ছিল, কিন্তু দিইনি। চেয়েছিলাম যখন আমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে, হ্যাঁ সেদিনই তোমাকে এই রিংটা পরিয়ে দিব। তারপর হালকা হেসে আমার হাতে ওর শীতল ঠোঁটের স্পর্শ দিয়ে দিল। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। কেন যেন এই চোখ আজ ওর দিক থেকে ফিরতেই চাইছে না। এবার তাসিনকে আমার দিকে এগিয়ে আসতে দেখে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে নিজে কিছুটা দূরে সরে বসলাম। তারপর ওকে কিছু বলতে না দিয়েই আমার হাতে দুটো আঙুলের সামনে এগিয়ে ধরলাম। ও কিছুটা অবাক হয়ে বলল, হাতের আঙুল কেন দেখাচ্ছ? যে কোনো একটা ধরো। ধরলে কি হবে? হ্যাঁ, এত প্রশ্ন কেন করো? তুমি যা বলছি তাই করো, ধরো। ও একটা আঙুল ধরার সাথে সাথেই বললাম, পারবে না। কি? আগামী এক মাস তুমি আমাকে টাচ করতে পারবে না। হ্যাঁ, ওকে, গুড নাইট। তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। ইচ্ছে করেই এমনটা করেছি আমি। অন্য একটা আঙুল ধরলেও আমি একই কথাই বলতাম, এই কয়দিন কম কষ্ট দেয়নি, এখন বুঝুক ঠেলা, আমাকে বোকা বানানো, ঠিক আছে থাক বসে, এটাই তোর শাস্তি। তাসিন এখনো বোকার মতো বসে আছে। তনুর কথা সব তার মাথার উপর দিয়ে গেল। বউয়ের এত কাছে থেকেও সে তাকে টাচ করতে পারবে না, এই কেমন বিচার? সে বসে বসে এসব ভাবছে আর একটু পরপর অরুণকে ডাকছে। তনু ঘুমের ভান করে লুকিয়ে লুকিয়ে হাসছে। বেচারা তাসিন কী করবে কিছুই বুঝতে পারছে না। এভাবেই চলতে লাগলো তাদের খুনসুটি ভালোবাসা। অবশেষে তাদের ভালোবাসা পরিপূর্ণতা পেল।